السلام عليكم ورحمه الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا. صدق الله العظيم. গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সাবেক ডাক সুরেন্দ্রবৃন্দের উদ্যোগে এই অনুষ্ঠানে এখন আমরা দোয়া করব। আমরা সকলে দোয়া অংশগ্রহণ করি। আল্লাহুম্মা আমিন, ইয়া রাব্বাল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين আমরা গুনাহগার, পাহাড় পরিমাণ গুনাহ করে তোমার শহীদ দরবারে আলিশান হাত তুললাম, যা কিছু পড়লাম ও ত্রুটি ক্ষমা করে হাদিয়া গুলো দু জাহানের বাদশাহ উম্মতের কান্ডারি দয়াল নবীজি রওজা মুবারক পৌঁছা দাও। বাবা আদম সাইয়েদিনা আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত নবী ওলীগা উসকুত গোলাম আবুদালা দুনিয়ার জমিন থেকে যত কলেমা মুসলমান আমাদের মা বাবা দাদা দাদি নানা নানী আত্মীয় স্বজন আপনজন আমাদের ছেড়ে কঠিন অন্ধকার কবরে যারা শুয়ে গেছেন মেহেরবানি করে তাদের কবরে হাদিয়া গুলো পৌঁছা দাও। আমাদের প্রিয় নেতা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, যিনি 9 মাস রণাঙ্গনে যুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম দেশ একটি লাল সবুজ পতাকা এ জাতিকে উপহার দিয়েছেন আল্লাহ, যিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন আল্লাহ, আমাদের সেই প্রিয় নেতার কবরে হাদিয়া গুলো পৌঁছা দাও। আল্লাহ মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ তাকে তুমি সত্যিকারের শহীদ হিসাবে কবুল করে নাও। তার কলিজার টুকরা আরাফাত রহমান কোকো বনানীর কবরস্থানে শুয়ে রয়েছেন আল্লাহ, মেহেরবানি করে তার কবরকে জান্নাতে আলা মাকাম জান্নাতুল ফেরদাউস করে দাও। আল্লাহ আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মাতা আমাদের মা আল্লাহ বিএনপির চেয়ার পারছন আল্লাহ মেহেরবানি করে
এই স্বৈরাচারের কবলে পড়ে যিনি তিন বৎসর যাবত কারারুদ্ধ হয়ে রয়েছেন, আল্লাহ চরম অসুস্থতার মধ্যে তিনি রয়েছেন, আল্লাহ তোমার কাছে আজকে ফরিয়াদ জানাই, আমাদের মা অসুস্থ, আমরা তো ভালো থাকতে পারি না, তোমার অসীম কুদরতের মাধ্যমে আমাদের মা আমাদের নেত্রীকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। ইয়া আল্লাহ, সুস্থ হয়ে রব্বুল আলামিন আমাদের মাঝে আবার ফিরে এসে দেশ এবং জাতির খেদমতে আবার যেন দিদিকে নিয়োজিত করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের মাকে এই স্বৈরাচারের কারাগার থেকে মুক্ত হওয়ার পরিপূর্ণ যাবতীয় ব্যবস্থা তোমার কুদরতের মাধ্যমে তুমি সম্পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ আমাদের প্রিয় নেতা বার প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হাজার হাজার মাইল দূরে বিদেশের মাটিতে অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। দেশ এবং জাতির কল্যাণে, দল এবং জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করে পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ কাজ করে আজকের এই 14ই ফেব্রুয়ারি যারা গণতন্ত্রকে উদ্ধার করার জন্য স্বৈরাচারকে প্রতিরোধ করতে গিয়ে জীবন দিয়েছেন, আল্লাহ আল্লাহ মেহেরবানি করে সেই সব ভাইদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও। ওই নেতৃত্বে যারা নেতৃত্ব দিয়েছেন জাতীয় বীর জনাব ডাকসুর সাবেক বিপি জনাব আমানুল্লাহ মান ভাই সহ যেসব বীরেরা আজকে এখানে বসে রয়েছেন, আল্লাহ মেহেরবানি করে এই সব ভাইদেরকে কবুল করে জাতির জন্য যেন তারা নিজেদের জীবন বাজি রেখে আবার আন্দোলন করে গণতন্ত্র উদ্ধার করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। ইয়া আল্লাহ বিশেষ করে সব ভাইদেরকে কবুল করে নাও, আল্লাহ অবশ্যই করোনা মহামারীতে যেসব ভাইরা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আল্লাহ সব ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। যারা অসুস্থ আল্লাহ মেহেরবানি করে তাদের সবাইকে সুস্থতা দান করে দাও। আল্লাহ বিশেষ করে আজকের এই আলোচনা সভা আজকের এই আয়োজন তুমি কবুল আর মঞ্জুর করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মধ্যে উচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়ভাবে কৃষক বলে কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য 90 সংখ্যক ছাত্র সংখ্যা উত্থানের আরেক রূপকার জাতীয় বীর সংগ্রামী সভাপতি সাবেক সংসদ সদস্য সংগ্রামী জননেতা জনাব জহিরুদ্দিন সরকার,
আমাদের দেশ শেষ সবগুলো টাকা পর্যন্ত ইনশাল্লাহ আমরা আজ পরে থেকে
বসানো দরকার ছিল, আপনি তাই এসে বসতে পারতেন। বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় দলের ছাত্র কেন্দ্রীয় সংসদের সাবেক সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ জাতীয় দলের কৃষক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা জনাব শহীদুল ইসলাম বাবু, স্বৈরাচার প্রতিরোধ এবং গণতন্ত্র দিবসের আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, তৎকালীন সর্বদলীয় ছাত্রলীগের শীর্ষ নেতা, ডাকসু সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, আমাদের জাতীয় বীর জননেতা জনাব আমানুল্লাহ আমান উপস্থিত রয়েছেন, তৎকালীন সর্বদলীয় ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ, যারা সকলে জাতীয়ভাবে এখন প্রসিদ্ধ এবং সকলেই তৎকালীন সময়ে লড়াকু ভূমিকা পালন করেছিলেন, স্বৈরাচারের কবল থেকে আমাদের দেশ এবং জাতিকে উদ্ধারে অগ্রণী ভূমিকা রেখেছিলেন, আমাদের শ্রদ্ধেয় অগ্রজবৃন্দ এবং সামনে উপবিষ্ট সমবেত ভাইরা, প্রিয় নেতৃবৃন্দ, যুগে যুগে কালে কালে পৃথিবীর ইতিহাসে স্বৈরাচার ডানা বেঁধেছে, মাথা তুলে দাঁড়িয়েছে। তৎকালীন সময়ে 82-90 সামরিক স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদ এই দেশ এবং জাতিকে, বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করে এই দেশ এবং জাতিকে এক নায়কতন্ত্র এবং ফ্যাসিবাদতন্ত্র উপহার দিয়েছিল। তার প্রেক্ষিতে তৎকালীন সময়ে সর্বদলীয় ছাত্রদের নেতৃত্বে, ডাকসুর নেতৃত্বে যে আন্দোলন দ্বারা বেঁধেছিল সেই আন্দোলনে অসংখ্য আমাদের পূর্বসূরী সেলিম দেলোয়ার, কাঞ্চন, জয়নাল দাপর, তিয়াগা চৌধুরী, মাহবুব আলম, বাবু মাইনুদ্দিন সহ সদস্যদের আত্মাহুতি দিয়েছিল। তাদের সেই আত্মাহুতির বিনিময়ে 1990 সালে সামরিক জান্তা স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে তারা উদ্ধার করতে সমর্থ হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক সেই সামরিক জান্তা যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই পূর্বসূরীর আত্মাহুতি দিয়েছিল, যারা সংগ্রাম করেছিল, তার চাইতে বড় বেশি ভয়ঙ্কর ফ্যাসিবাদ আজকে গোটা বাংলাদেশ কাবা রক্ত মাছের মধ্যে প্রাণ করেছে। আজকে বাংলাদেশে কোন আইনের শাসন নাই, আজকে বাংলাদেশে গণতন্ত্র পদদলিত ভুলন্ঠিত, আজকে বাংলাদেশের মানবাধিকার পদদলিত ভুলন্ঠিত, আজকে বাংলাদেশের মানুষের জীবন প্রণালী আজকে ভয়ঙ্কর একটি ফ্যাসিবাদ আজকে বাংলাদেশের মানুষের জীবন প্রণালীকে গ্রাস করেছে। বাংলাদেশের মানুষ আজকে সর্বত্র দিশেহারা, বাংলাদেশের মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য ঊর্ধ্বগতির প্রেক্ষিতে মানুষের জীবন আজকে বিপন্ন প্রায়, অথচ একটি গোষ্ঠী দেশের মানুষকে সম্পদের লুণ্ঠন করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে হরণ করে লুণ্ঠন করে দীর্ঘ
13 14 বছর যাবত এই ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন চালাচ্ছে সেই জন্য আমি বলবো যে বাংলাদেশে গণঅভ্যুত্থানের আরেকটি গণঅভ্যুত্থানের সমস্ত পরিবেশ আজকে বিরাজ করেছে আপনারা আপনাদের নেতৃত্বের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনারা আবার বাংলাদেশকে একটি গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য এবং গণতন্ত্রকে টেকসই করবার জন্য অগ্রভাগে আপনারা নেতৃত্ব দিবেন এবং আপনাদের আমরা যারা জুনিয়র রয়েছে আপনাদের পিছনে আমরা থাকব আমরা বিশ্বাস করি এই বছরের মধ্যে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ উত্থান করে একটি টেকসই গণতন্ত্র নির্মাণের যে সংগ্রাম শুরু হবে রাজপথে সেই সংগ্রামে আমাদের তরুণ বন্ধুরা অগ্রণী সাহসী ভূমিকা পালন করবে এবং ইনশাল্লাহ একটি কথা সত্য যে ফ্যাসিবাদ বারবার আসে স্বৈরাচার বারবার আসে কিন্তু দিন শেষে স্বৈরাচার ফ্যাসিবাদের পতন অনিবার্য বাংলাদেশেও ফ্যাসিবাদ আর বিলম্বিত হওয়ার সুযোগ নেই বাংলাদেশের সমস্ত পরিবেশ বিরাজ করছে জাতীয় আন্তর্জাতিক ভাবে এই সরকারের পায়ের তলা থেকে মাটি করে রেখেছে এখন দরকার একটি সর্বশেষ কার্যকরী রাজপথের আন্দোলন সেই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য আবার আপনারা রাজপথে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো সাথে থাকবো লড়াই করবো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আবার আমরা বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনবো যেই গণতন্ত্র আর কোনদিন কোন সামরিক বেসামরিক স্বৈরাচার ফ্যাসিবাদ আর আমাদেরকে লুণ্ঠন করতে না পারে আমাদের অধিকারকে পদদলিত না করতে পারে সেই প্রত্যাশা এবং প্রত্যয় ব্যক্ত করে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খাজাদা জিন্দাবাদ শহীদ রাষ্ট্র জিয়া রহমান অমর তারেক রহমান জিন্দাবাদ সালাম আলাইকুম পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় ছাত্রদের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা সংগ্রামী জননেতা জনাব আমিরুল ইসলাম খান আলী তাকে আমি বিসমিল্লাহির রহমানির রহিম গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারের প্রতিরোধ দিবস উপলক্ষে নব্বই রাজস্ব এবং সর্বদলীয় ছাত্রকে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশের ছাত্র আন্দোলনের জীবন্ত কিংবদন্তি ডাকসুর সাবেক ভিপি জাতীয় বীর জনাব আমানুল্লাহ মান ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান মঞ্চে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দল এবং নব্বই যাদের সাহসী ভূমিকার কারণে বাংলাদেশ গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হয়েছিল সেই একদল নব্বইয়ের জাতীয় বীর সাবেক নেতৃবৃন্দ বর্তমান জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত সুধীমণ্ডলী সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন সাথী বন্ধুরা ১৯৭১ সালে যেদিন শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল তিনি সেদিন স্বাধীনতার ঘোষণা না দিয়ে জাতিকে অন্ধকারে ঠেলে দিয়ে নিজের জীবন বাজারের জন্য পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিলেন সেদিন চট্টগ্রাম বারগার বেতার কেন্দ্র থেকে যে নেতা নিজের জীবনকে অস্ত্রের সামনে উপস্থাপন করে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশে নয় মাস রক্তবেলী সংগ্রামের মধ্যে দিয়ে দেশের স্বাধীনতা ফিরে এনেছিলেন তিনি সেই স্বাধীনতার ঘোষক মহান রাষ্ট্রীয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক জান্তা হুসেন মোহাম্মদের সাথে অবৈধভাবে ক্ষমতা দখল করার পর যে নেত্রী ক্যান্টনমেন্টের গৃহকম থেকে বেরিয়ে ঘোষণা দিয়েছিল হটাও এর সাথ বাঁচাও দেশ খালেদা জিয়ার নির্দেশ আমরা সেদিন দেখেছি এই ডাকসুর ভিপি আর এই সর্বদলীয় ছাত্রকের নেতৃবৃন্দ ওই অপরাধে বাংলার বাংলাদেশে দাঁড়িয়ে সেদিন বলেছিল আমানুল্লাহ মান সেদিন বলেছিল দরিদ্রে মারকান রাজা হবে খান খান আমরা আবার বলতে চাই আপনারা যারা আজকে এখানে
ইরানের সংসদ নেতা শাহ তৎকালীন ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খমেনিকে ইরান থেকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু 1979 সালে বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহ খমেনি ইসলামী বিপ্লব কায়েম করে ইরানে প্রত্যাবাসন করেছে আহমদুল্লাহ খমেনিকে ঢুকতে পারেনি পাকিস্তানের সামরিক শাসক পারভেজ মোশাররফ বেনজির ভুট্টোকে পাকিস্তানে নিষিদ্ধ করেছিল কিন্তু পাকিস্তানের জনগণ আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে বেনজির ভুট্টোকে পাকিস্তানে ফিরে নিয়ে চলেছে ওই শায়ের শাসক পারভেজ মোশাররফ বেনজির ভুট্টোকে ঢুকতে পারেনি আগামী দিনেও আমরা আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে আমাদের নেতা বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রত্যাবাদনকে প্রতিরোধ করতে পারবে না এদেশের গণতান্ত্রিক মানুষ তারেক রহমানকে ফিরে নিয়ে এসে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে সাথী বন্ধুরা এই জিয়া পরিবার জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এবং উন্নয়ন জড়িত তাই বলতে চাই জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে বেগম খালেদা জিয়া বাংলাদেশে স্বৈরাচার মুক্ত করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আজকের গণতন্ত্রের জন্য তিনি অবিরাম সংগ্রাম করে যাচ্ছেন এই কারণে বিশ্বের একটি সংগঠন তাকে মাদারব ডেমোক্রেসি দিয়েছে তাই আমরা বলতে চাই আমাদের নেতা জিয়াউর রহমানের যোগ্য সন্তান বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমান 16 বছর যাবৎ বিদেশে বসে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছে তাই এই সময়ে দাঁড়িয়ে আমরা বলতে চাই তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে সেদিন গণতন্ত্রের সন্তান হিসেবে এদেশের মানুষ তাকে গ্রহণ করে নেবে আমরা তাকে সান অফ ডেমোক্রেসি হিসেবে অভিহিত করতে চাই এই প্রত্যাশা রেখে আগামী দিনে রাজপথে দুর্বার গণতন্ত্র গণ আন্দোলন গড়ে তোলার মাধ্যমে এই সরকারের পতন ঘুরিয়ে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আনবো এই প্রত্যাশাতেই কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগ নতুন প্রথম নিরহঙ্কার সান অফ ডেমোক্রেসি তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ দল জাতীয় নির্বাহী কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক যে স্বাধীনতা দীর্ঘদিন গুম ছিলেন অত্যন্ত প্রিয় আনিসুর রহমান তালুকদার প্রকল্প আনিসুর রহমান তালুকদার প্রকল্পে আমি পরিচয় দেব আমাদের মধ্যে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাঙালির জাতীয় দলের দল জাতীয় নির্বাহী কমিটি আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী জাতীয় নির্বাহী কমিটির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমাদের প্রিয় ছোট ভাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সংগ্রামী সভাপতি আমাদের খুলনার গির সন্তান সকল আন্দোলন সমূহের পরীক্ষিত নেতা জনাব আজিজুল বারি হালাল সমাবেশে উপস্থিত গণঅভ্যুত্থানের রাজপথের সৈনিক সাবেক ভিপি সাবেক মন্ত্রী বিএনপি ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সভাপতি আমানুল্লাহ আলম সহ জাতীয়তাবাদী ছাত্রদল এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের সাবেক নেতৃবৃন্দ
আজকে আমাদের সামনে বিশেষ করে বিএনপির সামনে একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ হলো হাসিনা মুক্ত বাংলাদেশ গড়ে তোলা। সেই চ্যালেঞ্জ হলো নির্বাচনকালীন সরকারকে প্রতিষ্ঠিত করা। সেই চ্যালেঞ্জ হলো একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনকে প্রতিষ্ঠিত করা। আর তার পূর্ব শর্ত হলো আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করে নির্বাচনের একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে তারপরে নির্বাচনে অংশগ্রহণ করা। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা কিন্তু কখনো চার দেয়ালের মধ্যে বসে সভা সমাবেশ করে কখনোই সম্ভব নয়। আমাদের দলের কোনো যৌথ কমান্ড নেই। যদি কেউ বলে থাকেন বাংলাদেশ বিএনপিতে যৌথ কমান্ড আছেন, তিনি প্রকাশ করে বসবাস করেন। বিএনপি চলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের একক কমান্ডে। আমরা তার নেতৃত্বে এই চ্যালেঞ্জকে মোকাবেলা করব। নির্বাচনকালীন একটি সরকার আমরা প্রতিষ্ঠিত করব। আপনারা দেখেছেন এই নির্বাচন কমিশন গঠনের যে সার্চ কমিটি করেছে বিএনপি, আমরা সে ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেই নাই, আমরা সে ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি নই। আমাদের সামনে একটি চ্যালেঞ্জ, নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ হাসিনার অবর্তমানে একটি নির্বাচনকালীন সরকার এবং সেই সরকারের অধীনে একটি নির্বাচন কমিশন গঠন করা আমাদের সেই চ্যালেঞ্জ। আমি আবারও বলছি, চার দেয়ালের মধ্যে বসে আমাদের এই চ্যালেঞ্জকে মোকাবেলা করা যাবে না। রাজপথে বিগত দিনগুলোতে বিশেষ করে এই অমিক্রন হামলার আগের দিনগুলোতে আমরা যেভাবে আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে রাজপথকে আমরা দখল করেছিলাম, ঠিক একইভাবে তারেক রহমানের নির্দেশে রাজপথকে দখল করতে হবে। এইভাবে চার দেয়ালের মধ্যে সভা সমাবেশ করে আমরা, যদিও এটা একটি আমাদের রুটিন প্রোগ্রাম, আমাদেরকে এই চার দেয়ালের মধ্যে সমাবেশ করে এই সরকারকে কিছু করা যাবে না। আমাদের রাজপথে আন্দোলন এবং সরকার সংগ্রামের মাধ্যমে এই সরকারকে প্রতিরোধ করতে হবে। আজকে আপনারা দেখেছেন, গত দুই দিন ধরে দেখছেন যে কতিপয় সুশীল সমাজ যারা এই নির্বাচন কমিশনের সার্চ কমিটি গঠনের দিন থেকে সার্চ কমিটির বিরুদ্ধে কথা বলছে, আমার জনগণের সাথে সুর মিলিয়ে কথা বলছে, অথচ অবাক করে গত দুই দিন আগে দেখলাম যে বিশিষ্ট সুশীল সমাজের বিশিষ্ট প্রতিনিধি ডক্টর জাফরুল্লাহ খান তিনি আবার নির্বাচনের অনুসন্ধান কমিটির সাথে দেখা করলেন। অর্থাৎ একই ব্যক্তির এই ডাবল স্ট্যান্ড আমরা তীব্র ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। এইরকম ডাবল স্ট্যান্ড, তিনি নির্বাচন কমিশনের সার্চ কমিটির বিরুদ্ধে বলছেন, বলছেন গ্রহণযোগ্য নির্বাচনের কথা, অথচ আবার হাসিনার সুরে কথা বলছেন, ডাবল স্ট্যান্ড দিচ্ছেন, এই নির্বাচন কমিশনের সাথে দেখা করছেন, উনি বলছেন তার দেখা করা নাকি প্রয়োজন, অনেক অনেক ব্যক্তি দেখা করেছে, অনেক এক্সপার্টও দেখা করেছে, নির্বাচন সম্বন্ধে যারা এক্সপার্ট, আইনি এক্সপার্ট, তারাও দেখা করেছে, তাদের সম্বন্ধে আমাদের কোনো বক্তব্য নেই, এক্সপার্ট ওপিনিয়ন অনেকেই দিতে পারে, কিন্তু এই সুশীল সমাজ প্রত্যেকটা ক্ষেত্রে ডাবল স্ট্যান্ড নিয়ে বিএনপির কে বিতর্কিত করবার জন্য, নির্বাচনকে হাসিনার পক্ষে নেবার জন্য বিভিন্ন রকম ডাবল স্ট্যান্ড করছে। এই সমস্ত ব্যক্তি থেকে সতর্ক থাকতে হবে, তারা কিন্তু আমাদের পরিবারের কোনো লোক না। কারণ এই রকম একটি সংগ্রামের দিনে, এই রকম একটি বিপ্লবের দিনে যখন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, আমাদের নেতা তারেক রহমানকে দেশে প্রত্যাবর্তন করতে হবে, বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে, এই বিশ্বের এই বিশাল টাস্ক যখন জাতীয়তাবাদী দল কাঁধে নিয়েছে, ঠিক এই সময় আমাদের ঘরের শত্রুরা, আমাদের এই বিভীষণরা বিভিন্ন ভাবে শেখ হাসিনার সুরে কথা বলছে, ডাবল স্ট্যান্ড নিচ্ছে। আমি এই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই সমস্ত সুশীল সমাজের কতিপয় ব্যক্তিদের ডাবল স্ট্যান্ডকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দখল না হচ্ছে না, কোনো বিকল্প নেই, যেতে না আরেকটি সম্ভব সত্যাগ্রহ অভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে এবং সেই আন্দোলনের কোনো বিকল্প নেই। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সংগ্রামী জননেতা জনাব এ বি এম মোশাররফ হোসেন। স্বৈরাচারবাদী আন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্যের শীর্ষ নেতা সাবেক মন্ত্রী বিএনপির চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ডাক্তার বিপি জননেতা দল বাবানুল্লাহ আবার আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এই এরশাদ যদি আন্দোলনের আরেক সাহসী সৈনিক জনতা জনাব নজরুল ইসলাম খান সহ মঞ্চে উপস্থিত 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের সেই বীর সেনানী এবং আজকের এই প্রজন্মের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আসলে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে এই আজকে যে আলোচনা সভাটি একে করার প্রয়োজনটা কেন, কারণ আমরা যদি ইতিহাস থেকে শিক্ষা নেই নেই আমরা যদি অতীতে কোথা থেকে কোথায় আমরা এসেছি এইটা যদি আমরা স্মরণ না করি তাহলে আগামী দিনের পথ রচনা করতে কিন্তু আমরা পারব না। এই স্বৈরাচার এরশাদ যখন ক্ষমতায় এসেছিল আমাদের গণতন্ত্রকে হরণ করেছিলেন, আমাদের বাক স্বাধীনতাকে হরণ করেছিলেন, এই মানবাধিকারকে হরণ করেছিলেন, বাংলাদেশকে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছিলেন। আজকে যদি আমরা প্রশ্ন করি এই দীর্ঘ 30-32 বছর পর সেই 1982 সালের 14 ফেব্রুয়ারি আজকের 2022 সালের এই 14 ফেব্রুয়ারি এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? এর সাথে আলো গণতন্ত্র ছিল না, আজকেও কিন্তু গণতন্ত্র। এর সাথে আলো মানবাধিকার ছিল না, আজকেও কিন্তু মানবাধিকার নাই। এর সাথে আমাদের আমরা কথা বলতে পারতাম না, আজকেও কিন্তু সেই কথা বলার স্বাধীনতা নাই। সুতরাং এরশাদকে যেভাবে আজকের এই মঞ্চে যারা উপস্থিত আছেন তারা যেভাবে সেদিন আন্দোলন করে এরশাদকে বিদায় করেছিল আজকে কিন্তু আমাদের ইমানই দায়িত্ব এই হাসিনাকে আজকে বর্বন করা, এইটাই কিন্তু আজকে আমাদের এই আলোচনার মূল স্পিরিট আমাদের হওয়া উচিত। এখানে অনেক আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে, এখানে আমাদের নজরুল ভাই আছে, আমাদের এখানে ব্যারিস্টার মামুন ভাই আছেন। আমি এই যে সার্চ কমিটির বিষয়ে বিরাট আলোচনা সারাদিন শুনি, আমাদের নেতৃত্ব বক্তব্য রাখে। আসলে আমি একটা জায়গা শুধু আমি একটু আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই, এই সার্চ কমিটির কি আসলে কোনো গুরুত্ব আছে? আমার মনে হয় নাই, কারণ সংবিধানের 48-3 যদি আপনি যান যে সার্চ কমিটি যেই নাম প্রস্তাব করুক যার নাম প্রস্তাব করুক মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি কোনো সিদ্ধান্ত নিতে পারবে, তাহলে এই জিনিসটা নিয়ে এত আলোচনা কেন, এত অংশগ্রহণ কেন? আমি তো এখানে কোনো সুযোগ দেখি না, কারণ এই সার্চ কমিটি যেই দশজনের নাম দেন যদি শেখ হাসিনার পছন্দ না হয় উনি এটা পরিবর্তন করে দিতে পারেন, এইটা হলো সার্চ কমিটির মূল স্প্রিট। সুতরাং সেখানে আমরা নানাবিধ আলোচনা করি, এই আলোচনার কোনো অর্থ নাই, বরং নির্বাচনকালীন সরকার যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি চাইলে বাংলাদেশে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। আজকে তার জন্য আমাদেরকে প্রস্তুত নিতে হবে, আজকে এই প্রজন্মের নেতৃবৃন্দ যারা আছে তাদের অভিজ্ঞতা এবং সামনে এই প্রজন্মের যে ছাত্র নেতারা বসে আছেন তাদের শক্তি, এই দুটি সম্মিলিত শক্তি যদি আমরা এক করতে পারি ইনশাল্লাহ এই 2022 সালে শেখ হাসিনার গণতন্ত্র সেই দিনের অপেক্ষা রেখে আমার সংক্ষিপ্ত পক্ষে এই বিশ্বাস করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা সংগ্রামী যুবনেতা কানাডি নির্যাতিত যুবনেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু। আজকের এই আলোচনা সভা সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল সাবেক
সাধারণ সম্পাদক সাবেক আহ্বায়ক ডাকসুর সাবেক বিপি সাবেক মন্ত্রী ঢাকা মহানগর বিএনপির উত্তরের বিপ্লবী আহ্বায়ক জনতা আমানুল্লাহ আমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতৃত্ব আমাদের সকলের শ্রদ্ধেয় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনতা নজরুল ইসলাম খান সহ যারা সাবেক সর্বদলীয় ছাত্রকে নেতৃবৃন্দ ডাকসুর সাবেক নেতৃবৃন্দ ছাত্র দলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত সবাইকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে সবাই কিন্তু আমরা অবগত যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট কি। বাংলাদেশে গণতন্ত্র নেই, বাংলাদেশে একদলীয় শাসন চলছে, বাক স্বাধীনতা নেই, মানুষের ভোটার অধিকার নেই, মানুষের মৌলিক অধিকার বর্তমানে বাংলাদেশে কোন নাগরিক তার অধিকার পাচ্ছে না, আইনের শাসন নেই, বিচার ব্যবস্থা নেই, এই অবস্থায় একটি রাষ্ট্র চলতে পারে না। আজকে এরশাদের পতন হয়েছে, এরশাদ যে স্বৈরাচার ছিল তার চাইতে ভয়াবহ স্বৈরাচার হচ্ছে শেখ হাসিনা বর্তমান সরকার। সেই জন্য আমি বেশি কথা বলবো না, আজকে এই অবৈধ সরকারের খুনি শেখ হাসিনার পতন, বাংলাদেশের সমগ্র মানুষ চায় এই সরকারের পতন। এই সরকারের পতনের লক্ষ্যে আমাদেরকে আরেকটি 90-এর চেতনায়, 71-এর চেতনায়, 75-এর চেতনায় ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এই সরকারের পতন ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। এই হোক আজকে আমাদের অঙ্গীকার। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন নব্বইয়ের সকল ছাত্রগণ অভ্যুত্থানের রাজপথের সাহসী নেতৃত্ব আমাদের অত্যন্ত প্রিয় ছোট ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুন্সিগঞ্জ জেলা বিএনপির সংগ্রামে সাধারণ সম্পাদক, সকল আন্দোলন সংগ্রামে রাজপথের পরীক্ষিত নেতা, সংগ্রামে জননেতা সাবেক তোহর ছাত্র নেতা জনাব কামরুজ্জামান রতন, বিসমিল্লাহ রহমান রহিম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বিগত দীর্ঘ সংগ্রামের পথ পরিক্রমায় একটি স্বৈর শাসনকে পতন ঘটাতে গিয়ে যারা রাজপথে সাহসী ঐতিহ্যে এবং সংগ্রামে ভূমিকা রেখে এই দেশ গঠনে গণতন্ত্র পুনরুদ্ধারে যারা সমুজ্জ্বল এবং ইতিহাসের পাতায় যাদের নাম শ্রদ্ধাবলী লিখে রেখেছেন সেই নামগুলো এবং সেই ব্যক্তিগুলো আজকের এই মঞ্চে উপস্থিত। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের দীর্ঘ সংগ্রামের মধ্যে যিনি আমাদেরকে লালন করেছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে তৎকালীন শ্রমিক দলের দায়িত্ব থেকে বেগম খালেদা জিয়া আত্মকে শক্তিশালী করেছিলেন আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান, এবং যেই নামটা আমাদের আন্দোলনের আমাদের সবাইকে উজ্জীবিত করে আমানুল্লাহ আমান এবং তার
সহকর্মী সমিতির বিভিন্ন উপস্থিত আমার সাথীদের ছিলেন। আমি আজকের এই অনুষ্ঠানের দিকে যাব না। ইরাক যুদ্ধের সময়, ইরাক পতনের পূর্বে আমরা একটা নাম জানি, সাহাব সাইদ আল সাহাব। প্রতিদিন সে প্রেস ব্রিফিং করত, এমন কিছু বোমশেল ওই জাতি নয় পৃথিবীর বুকে সে কথা বলতো। মনে হতো নিউক্লিয়ার নিয়ে ওই পরাশক্তি আমেরিকাকে পরাভূত করবে, কিন্তু আসলে সব ছিল বাকওয়াজ। সেই প্রেক্ষাপটে এই কারণে বললাম, বাংলাদেশে লতিফ সিদ্দিকী, মতিয়া চৌধুরী, হাসানুল হক ইনু, নাসিম, এসটি ইমাম, সর্বশেষ ওই নিরম্বের দেয়া উপাধি তাকলাকি নাম নেব না আমার মুখ দিয়ে, তারা প্রতিদিন এদেশের গণতন্ত্র নিয়ে, এদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলতেন। তারা আজ কোথায় ইতিহাসের পাতায় আমরা তাদেরকে বিস্তৃতির অতল গহ্বরে যেতে দেখেছি। বর্তমানে দুইজন ব্যক্তি কথা বলে যাচ্ছেন, একটা উকা আর একটা ওই চট্টগ্রামের হাসান। তোমাদেরকে একটা এই মঞ্চ থেকে কথা বলি, তোমরা ওদের থেকে শিক্ষা নেও নাই। তোমাদের যে অনেক বড় মাপের তারা রাজনৈতিক বিশ্লেষক ছিলেন, রাজনৈতিক নেতা ছিলেন, তাদের মুখ কিছুটা আল্লাহ তালায় আর কিছুটা বাস্তবতায় তাদের মুখ আল্লাহ তালা বন্ধ করে দিয়েছে। তোমাদের মুখ ইনশাল্লাহ এই জমিনে বন্ধ হবে, এটাই হবে আজকের আমার একটি কথা। আরেকটি কথা এই নেতৃবৃন্দকে সামনে রেখে বলে যেতে চাই, এটা আমার প্রতিজ্ঞা, এই হাসিনার সব কিছু কিন্তু আমরা ভুলে যাব না। হাসিনার সব কিছু রেখে যাওয়া কিন্তু আমরা অনুসরণ করতে আমার পক্ষ থেকে বলবো। যদি আপনারা অনুসরণ না করেন, আমি যদি গণতান্ত্রিক সংগ্রামের যদি কাফেলে একজন ব্যক্তি থাকি, আমি আপনাদের বিরুদ্ধেও কিন্তু সেই দিন প্রতিজ্ঞা আমি প্রতিবাদ করব, দরকার হলে প্রতিরোধ করব। সেটা কোনটা? এসটি ইমাম বাংলাদেশের এই ছাত্র প্রজন্মকে বলে দিয়েছে, বাংলাদেশের যে কোনো চাকরির ক্ষেত্রে আওয়ামী লীগের কোন রক্তের ব্লাড টেস্ট ছাড়া তারা কোনো দিন চাকরি পাবে না। এই গণতন্ত্রকে আজকে এই জায়গায় নিয়ে আসতে বেগম খালেদা জিয়ার কণ্ঠ রোধ করতে যেই পুলিশ প্রশাসন এই গভর্নমেন্টকে টিকিয়ে রেখেছে, যেই বিচার বিভাগের যেই সমস্ত বিচারক এক মামলায় দশ মাস দশ বছর যেভাবে হোক তারা স্বেচ্ছাচার ভাবে আমাদের নেতা কর্মীকে, গণতন্ত্রের নেতা কর্মীকে যেভাবে তারা নিষ্পেষিত করেছে, সমাজের সমস্ত রাষ্ট্রের নির্বাহী বিভাগে যারা যারা বসে নির্বাচন কমিশন থেকে শুরু করে অবৈধভাবে বিনা ভোটে রাতের আধারে যারা এই গভর্নমেন্টকে টিকিয়ে রেখেছে, এই প্রজন্মের নেতৃবৃন্দের কাছে বলতে চাই, সমস্ত কিছুর ফাইল ফটো আপনাদেরকে লিপিবদ্ধ করে রাখতে হবে। আল্লাহ একদিন সময় দিবে, আমাদের সুযোগ দিবে, এই সমস্ত কুলাঙ্গার থেকে আমরা দেখেছি এখন যুদ্ধ অপরাধীদের নামে বিএনপির কোন নেতা কর্মীর কোন সন্তান কোন ভালো চাকরি পায় না। বন্ধুরা আমার, আমাদের সন্তানরাও বিদেশে পড়তে যায়, এই কুলাঙ্গারদের সন্তানরা আজকে পৃথিবীর পরাশক্তির কাজ করায়, তাদের কিন্তু টুটি চেপে ধরেছে, তাদের সন্তানদের কি কিন্তু আমরা যেটা শুনে তাদেরকে কিন্তু নিষিদ্ধ করা হবে, ওই মেধা তালিকায় থাকার পরেও তাদেরকে কিন্তু পৃথিবীর কোন সভ্য সমাজে শিক্ষা গ্রহণ করতে দেওয়া যাবে না। এই রাষ্ট্রকে অবৈধভাবে পরিচালিত করতে যারা যেভাবে সহযোগিতা করেছে, তাদের সন্তানদেরকে ভবিষ্যতে যেন বাংলাদেশে কোন চাকরি না পায়, এই জন্য আপনাদেরকে এই সময় প্রতিদিন বলে উনি কোরআন মজিদ তেলাওয়াত করে তার দিন শুরু করে। আমিও আজকে আসার আগে একটা কোরআন মজিদ থেকে একটা ছোট্ট আয়াত আজকে শিখে আসি। আয়াতটা হল
ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ আমি আল্লাহ আমার যে দমন আমার যে অত্যাচারীর বিরুদ্ধে আমার যে কঠোর হস্তক্ষেপ সেটা আসলেই খুব কঠোর আসলেই খুব শক্তিশালী আল্লাহর যত শক্তি এই অবৈধ হাসিনার বিরুদ্ধে নিশ্চয়ই এই জনগণ কঠোর থেকে কঠোর তো হবে এইটাই হবে আজকের এই দিবসের প্রতিজ্ঞা খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া আরো দীর্ঘজীবী হোক তারেক রহমান অবশ্যই প্রতিবাদী সাহস উচ্চারণ দিয়ে এই জাতিবাদী দলকে এই বাংলাদেশকে পরিচালিত করবে সেই প্রত্যাশায় খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আমাদের নব্বই সফল ছাত্রকর্ম উত্থানের আরেক জাতীয় বীর তৎকালীন জাপা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বর্তমান জাপা সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা আন্দোলন সংগ্রামের পরিচিত নেতা জনাব আসাদুর রহমান খান আসাদ আজকের দিবসটি স্মরণে সম্মানিত সভাপতি জনাব আমানুল্লাহ উপস্থিত স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাত্ত্বিকতার পাশাপাশি যিনি রাজপথে শ্রমিকদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য শ্রমিক ভাইদেরকে রাজনীতিতে রাস্তায় নামানোর জন্য যার ভূমিকা ছিল আজকের এই অনুষ্ঠানের প্রধান পরদে পরদে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন পরদে পরদে আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচারের পতন হয়েছে আজকের দিবসটি মূলত মজিদ খানের কুখ্যাত শিক্ষানীতির বিরুদ্ধে মূলত ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদপীঠে দাঁড়িয়ে ছাত্র নেতারা হাজার হাজার ছাত্রদের নিয়ে মিছিল দিয়ে আসে আজকে আমরা সকালে যেখানে পুষ্প স্থাপন করেছি শিক্ষা মন্ত্রণালয়ের সামনে অসংখ্য ছেলে সেদিন আত্মহতি দিয়েছিলেন সেই নেতৃত্ব দিয়েছিলেন আজকে মঞ্চে আছেন পরদে পরদে কারণে বলবো সংগ্রাম পরিষদ সংগ্রাম পরিষদের নেতৃত্বে ছিলেন এই মামুন ভাই এম এ জলিল এই সভাটা পরিচালনা করেছিলেন একটি বড় হয়ে গেল দীপালী সাহা সহ জাফর জয়নাল অসংখ্য ভাইরা আত্মহতি দিলেন আমরা ইতিহাস থেকে ইতিহাসকে লালন করি না সেই সকল যারা আত্মহতি দিয়েছিল তাদের কবরে এবং তাদের খোঁজ আমরা এই জাতি আমরা যা নেতৃত্ব দিয়েছি অতীতে তারা তাদের খোঁজটা আমরা নেই না এটিও বাস্তবতা পরবর্তী পরদেশের রাষ্ট্র সংগ্রামী ছাত্রদল সেই সময় ছাত্রদল ছাত্রদলকে সংগ্রাম পরিষদে হয়েছিল না সংগ্রাম পরিষদে আমরা জাপা ছাত্রলীগ ছিলাম আমরা বলেছিলাম সত্যিকারে যদি এই সত্যকে নামাতে হয় তাহলে জাতীয়তাবাদী ছাত্রদলের মতো শক্তিশালী দেশপ্রেমিক সৈনিকদের লাগবে কিন্তু সেই সময় সংগ্রাম পরিষদ আমাদের আমরা আমাদের দাবি মানেন নাই পরে আমরা জাপা ছাত্রলীগ সংগ্রামী ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলাম সেই সর্বদল সেই সংগ্রামী ছাত্রদলের নেতৃত্ব ছিল শামসুজ্জামান দুদু ভাই পরবর্তী ইতিহাস জানেন বাইশ ছাত্র সকল তারপরে ডাকসুতে বিপুল পটে সারা বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয় ডাকসু বিপুল ভোটে বাংলার দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি ছাত্রদলের ছেলেরা জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের ছেলেরা এক নাগাদারে হাজার হাজার শত শত কলেজ বিশ্ববিদ্যালয় বিপুল ভোটে জিতে গেল তারা
জাতীয়তাবাদী ছাত্রদল তথা সংগ্রামী ছাত্রদল। তারপরে খেলা হলো, তারপরে সংগ্রাম পরিষদ বা ছাত্র সংগঠন বুঝে গেল যদি ছাত্রদলকে অন্তর্ভুক্ত না করা হয়, সর্বদলীয় ছাত্র ঐক্য না করা হয়, এই জালিমের ছাদের পতন হবে না। আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করলাম। পরবর্তী পরদের ইতিহাস জানেন আমানুল্লাহ আমান, এই যে আজকে ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের সভাপতি হাবিব ভাই, এদের দেশপ্রেমিক চেতনা ঐক্যবদ্ধ ছিল বলেই সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল হোসাইন মোহাম্মদের সাথে। আমি আবার বক্তব্য দীর্ঘায়িত করব না। সার্চ কমিটি, শয়তান কমিটি, উপ কমিটি, ক্রেতা আলি কোনো বেমানি কোনো করার দরকার নেই। সময় শেষ পর্যায়ে চেয়েছে, সিদ্ধান্ত নেন সত্যিকারে, সঠিক করে রাজপথেই ফয়সালা করতে হবে। রাজপথে ফয়সালা ছাড়া কোনো উপায় নাই। যদি কোন অন্য কোন ধান্দা ফিকির করা চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আমরা ভুল পথে আগাচ্ছি। সে কারণে আমি উদাহরণ আহ্বান জানাবো, ইনশাল্লাহ সত্যিকারে দেশপ্রেমিকদের ঐক্য গঠন হইতে হবে এবং রাজপথেই ফয়সালা হবে এই জালিম এই জুলুম শেখ হাসিনার পতন। আপনার কি রাজপথে আন্দোলন করবেন বর্তমান? যদি করেন সত্যিকারে শপথ দিতে হবে, দর্শন করতে হবে, এর কোন বিকল্প নেই। আমি জানি অনেক ছাত্র নেতারা শত শত মামলা খেয়ে কষ্টে আছে, জানি অসংখ্য মানুষ অসহায়ের চরম পর্যায়ে আছে, জেলায় জেলায় থানায় থানায় অসংখ্য নেতারা পালিয়ে বেড়ছে, পরিচয় দেয় না আমি এখন বিরোধী দল করি, বলে না আমি এখন বিএনপি করি। সেই সকল ভাইরাও জেগে উঠবে একদিনে একই সময় সারা বাংলাদেশে জেলায় উপজেলায় থানায় অনে একই দিন নেমে যেতে হবে। এত তাত্ত্বিকতার দরকার নাই। ঘোষণা দেন একদিন এই সত্যিকারের দেশপ্রেমিক নেতারা নেমে যাবে, ফয়সালা হবে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘণ্টা, আগামী দিনে রাজপথে শরিক হবেন এই উদার আহ্বান জানাই। বিচারের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। প্রধান সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সংগ্রামী সভাপতি, মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্র নেতা আমাদের শহীদুদ্দিন চৌধুরী আইনি, তাকে আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের রাষ্ট্র এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে আয়োজিত আজকের এই সবার উপস্থিত সভাপতি নব্বই আমরা যার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি এবং সুরাচারের স্বাদের বিরুদ্ধে যার নেতৃত্বে সেদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ঘন্টা বেঁধেছিল একশো সাবেক বিপি তৎকালীন সর্বদলীয় ছাত্রলীগের অন্যতম নেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক আমান দামান করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন বীর মুক্তিযোদ্ধা, যিনি এদেশে শ্রমিকদেরকে নিয়ে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন এবং আন্তর্জাতিকভাবে খ্যাত বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য খান, উপস্থিত একশো সাবেক এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি দেরিতে আসছি, আমার বক্তব্য
আমাদের কিছু প্রোগ্রাম ছিল, প্রোগ্রামটা শেষ করে দায়িত্বের কারণে হয়তো আসতে দেরি হয়েছে। আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী আপনাদের কাছে যে সঠিক সময়ে সিনিয়র নেতৃবৃন্দের আগে আমার বেশি কথা বলার প্রয়োজন পড়ে না। এই সময় এই সময়টা এমন একটা সময়ের মধ্যে আমরা এসে পড়েছি, হাসিনার পায়ে নিছে মাটি। বাস্তবতা হলো আন্তর্জাতিক এবং দেশীয় চাপের মধ্যে হাসিনার জাস্ট একটা রুটিন ওয়ার্ক যে চার্জ কমিটি করা দরকার। হাসিনার দুই চারজন পাইপ রাজাকে নির্বাচন কমিশনে বসানো দরকার। তবে আমাদের চেয়ে সেই বেশি জানি যে তার পকনটা সন্নিকটে, এটা আমাদের চেয়ে সে বেশি জানি। সুতরাং এই মাঠটাকে একটু উত্তপ্ত করলে তার দৌড়টা কিন্তু আমরা দেখতে পারি। এদেশের মানুষ বসে আছে যে কবে আসিরা পালাবে, কবে দৌড় দিবে, এটার জন্য কিন্তু মানুষ বসে আছে। এই সময়টা খুব সন্নিকটে, বেশি বক্তব্য দেওয়ার দরকার নাই। 90 যেভাবে উত্থান আন্দোলন এ আমারুল্লাহ আমারের নেতৃত্বে করেছিলাম, এর খুব একটা নেতা এই আন্দোলনের মাঝ থেকে বের হয়ে আসবে, সে যেই হোক, সেটা বর্তমান ছাত্র দলের নেতৃত্বের মাধ্যমে হোক, যুব দলের নেতৃত্বের মাধ্যমে হোক, অথবা বিএনপির কারো নেতৃত্বের মাধ্যমে হোক, অথবা অঙ্গ সংগঠনের কোন নেতৃত্বের মাধ্যমে হোক, একটা নেতৃত্বের প্রয়োজন, একটা ডাকের প্রয়োজন। আমরা জানি যে তারেক রহমান দেশের বাইরে বসে, আমাদের কারোর মাধ্যমে, আমাদের নেতৃত্বের মাধ্যমে ওই ডাকটা দেওয়ার চেষ্টা করছে। আমরা অপেক্ষায় আছি ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই হাসিনাকে রুখে দেওয়ার জন্য সম্পূর্ণভাবে এই মাঠে থেকে, রাজনীতির মাঠে থেকে উত্তপ্ত অবস্থার মধ্য দিয়ে প্রস্তুতি গ্রহণ করুন। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের সভাপতি আমানুল্লাহ আমার সাহেব একটু বক্তব্য দেন। জয় কালে ক্ষয় নাই, মরণ কালে ওষুধ নাই। দোষ দেওয়ার সময় বোধহয় শেখ হাসিনা আর পাবে না ইনশাল্লাহ। এবার প্রস্তুতি নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছে। প্রিয় বন্ধুরা, এবার বক্তব্য রাখবেন বাংলাদেশ আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী, নব্বই সফল ছাত্র কর্ম উত্থানের আরেক রূপকার, জাতীয় বীর, তৎকালীন জাকপা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, বর্তমান জাকপার সভাপতি, সংগ্রামী জননেতা খন্দকার লুৎফর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার পূজ্য দিবস উপলক্ষে আজকে সাবেক সর্বদলীয় ছাত্র কর্ম সাবেক নেতৃত্ব থেকে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের সেই স্বৈরাচার বিজয় আন্দোলনের উপকার, আজকের জাতীয়তাবাদী দলের চেয়ার পার্সনের উপদেষ্টা, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক, সাবেক এমপি, সাবেক এমপি, স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই দেশের ছাত্র সমাজকে উজ্জীবিত করার উজ্জ্বল লক্ষ্যত জেলা আমানুল্লাহ আমার। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, নির্দলীয় জোটের সমন্বয়কারী, জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান উপস্থিত আছেন। সর্বদলীয় ছাত্র এবং ইসলামবিরোধী আন্দোলনের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী সাথীরা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে এই মাস ভাষার মাস, আমি সেই ভাষা মাসকে শুরু করে ভাষাকে কেন্দ্র করে যে গণতন্ত্রের সঙ্গে সেদিন দেখেছিল সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা আত্মহতি দিয়েছেন, যারা
শহীদ হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধুরা আমার, আজকে এই স্বৈরাচার, এই জালিম সরকার, এই ফ্যাসিস্ট সরকার, এই অমৃত সরকার কে ডাকে যেভাবে আজকে এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে সিস্টেম গুলার চালিয়ে তার সাথে পদমুক্ত করে রাখার যে চেষ্টা করেছে, আজকে আমরা লক্ষ্য করেছি গ্রাম বাংলায় জনগণ আছে সুসংগঠিত হয়েছে, তারা যে চাচ্ছে এই সরকারের পতনের মাধ্যমে এই দেশে বন্ধ করে দিয়েছে। বন্ধুরা আজকে তাই আসবো আমরা অতিভাবে আন্দোলন করেছিলাম নিশ্চিত করি এই পত্র ব্যক্ত করে আমি আমার সম্মিলিত ব্যক্ত মুখ্যমন্ত্রী বিজয় পদের যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী সক্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সংগ্রামী সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র আন্দোলনের আমাদের অগ্রদূত, সকল আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, সংগ্রামী জননেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি, আমাদের বিশেষ সম্পাদক গণমানুষের নেতা সংগ্রামী জননেতা জেলা ডক্টর আসাদুজ্জামান দীপন ভাই, আমাদের মধ্যে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত বিদ্রোহী জোটের নেতা, আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী, আমাদের নব্বইয়ের সকল ছাত্র গণপ্রথানের জাতীয় বীর গণমানুষের নেতা, আমাদের তৎকালীন গণতান্ত্রিক ছাত্রলীগের সংগ্রামের সভাপতি, বর্তমান আমাদের ডেমোক্রেটিক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা জনাব সাইফুদ্দিন আহমেদ মনি, আজকে সভার সভাপতি যার পরিচয় অনেক থাকলেও নব্বইয়ের ডাকসুর নেতা আমানুল্লাহ আমান, কিন্তু বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার দলের নেতা নজরুল ইসলাম খান, পায়ের নথি মাথার চুল মতো তিনি রাজনীতি, রাজনীতি স্ট্যান্ডিং কমিটির মেম্বার হওয়া যায়, মন্ত্রী এমপি না হলেও রাজনীতিবিদ হওয়া যায়, এই জন্য এটা উদাহরণ। তাই আমাদের প্রেরণার উৎস নজরুল ভাই, মঞ্চে যারা উপস্থিত আছেন সবাই আপনারা ছিলেন, মঞ্চের বাইরে অনেক নেতা তিনি আমাদের সাথে হয়তো প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন না, কিন্তু তাদের অবদান কোন কম ছিল। আজকে বক্তা অনেক, বক্তা তো বেশি বাড়ানো যাবে না, এই যে বিভিন্ন ইস্যু তো আছে, ওই যে ফার্স্ট কমিটি, এর আমি নাম দিচ্ছি ফার্স্ট কমিটি, ফার্স্ট কমিটি এই জন্য আজকে ফেব্রুয়ারি মাস এবং ফাল্গুন মাস, ফাল্গুন বসন্তে আরব বসন্তে গণতন্ত্র এসেছে, ফাল্গুন মাসে আরব বসন্ত হয়েছে, আজকে ফেব্রুয়ারি মাসে রক্ত দিয়েছিল ভাষার জন্য আমাদের বীর শহীদরা, আর এই মাসে রক্ত দিয়েছিল জাফর জয়রাম দীপালি সাহা দীপালি সাহা এরা, আজকে তারা যে রক্ত দিয়েছিল আজকে কেন তার প্রাসঙ্গিক, কারণ তারা রক্ত দিয়েছিল এই জন্য যে দেশে এরশাদ সরকারকে ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং এরশাদের অধীনে নির্বাচন সফল হবে না, আজকে সেই লক্ষ্যেই আন্দোলন শুরু হয়েছিল গত ফেব্রুয়ারি 83
এবং সেই আন্দোলন সফল হয়েছিল 90 সালে তাই তাদের রক্ত বিধা যেটা আমরা দেই নাই 90 এ আমরা কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করে তাদের রক্তের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করেছিলাম কিন্তু আজকে কি হচ্ছে সেই কেয়ারটেকার সরকারকে উৎখাত করে আজকে আবার নিয়ে এসেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন এসকালের অধীনে যেমন নির্বাচন সঠিক হয় নাই নিরপেক্ষ হয় নাই তাই দলীয় সরকারের অধীনে নির্বাচন সঠিক বা নিরপেক্ষ হবে না এটাই বাংলাদেশের ইতিহাস আজকে তাই আমরা নির্দলীয় নিরপেক্ষ কর্মকর্তাদের সরকারের দাবি করি জাফর জয়নাল দিপালী সাহার রক্তের শপথ নিয়ে তাদের রক্তের সাথে যে বেইমানি করেছে তারাও আজকে আজকে সরকারে সরকারে আছে সরকারের সাথে আছে আজকে যে পরিবারের বিরুদ্ধে যে লড়াই হয়েছিল সেই সংগ্রামে 30,000 বামপন্থী আত্মাহুতি দিয়েছিল বলে 30,000 বামপন্থী আত্মাহুতি দিয়েছিল বলে বলা হয়েছিল এই 30,000 বামপন্থী আত্মার সাথে বেইমানি করে যারা আজকে শেখ হাসিনা সরকারে গিয়েছে আজকে তাদেরকেও ছুড়ে ফেলে দেওয়া হয়েছে আজকে যদি বলেন ম্যানেজ ভাই আসেন কেমন বলে আল্লাহ রাখতে দেমন যদি বলেন মাতিয়া কি দিন দায় রাত যায় কাটিয়া কাটিয়া মন্ত্রী হয়ে আসি দুপুরের আগুন দ্বিগুণ হইল দলিয়া পড়িয়া আর এই যে বলে যে কি দেবে ইনুরে যদি বলেন ইনু তোমরা তো কত কিছু বললাম বলছিলাম মজিব তোমার বরণ হবে দাফন ছাড়া কাফন হবে রক্তে নিব প্রতিশোধ যা শোধ যা শোধ সেই জাহনকে মাফ করে মন্ত্রী করছিল আজকে আর মন্ত্রী নাই আজকে যারা আছেন গণতন্ত্রের বেঈমান হাসান আপনারাও থাকবেন না ও কাদের আপনারাও থাকবেন না আর বাতাসে একটু ভালো করে দেখেন কাদের সে দেখেন হাসান হাসানকে জিজ্ঞাসা করেন তুমি কে তোমার তো তোমার কি তোমার বাপের নাম ভাই আমি কি জানি কে আমার বাদান মায়ের জিজ্ঞাসা করে মা কয় কি জানি তোর বাদান তারে ডাকছো তো বাদান তারে ডাক বাদান ডাকলে চাকরিটা হবে খাসা জন্মের সময় মুখে দুঃখে দিতে পারিনি মধু কটু করে তো কবি যে হাসান ও ভাই কোন কাদের ও কো কাদের এদের মধ্যে সমালোচনা করে সময় নষ্ট করতে চাই না আমি শুধু বলবো আজকে অনেকে বলেন যে আমরা সঠিক আন্দোলন করে বিএনপি তো মূল্যের ব্যাপারে হ্যান ত্যান করে আন্দোলন করে না আমরা বলবো মূল ইস্যু আজকে তো মূল্যের বিরুদ্ধে বাইয়ের বিরুদ্ধে আন্দোলন করে আমরা পারবো না কারণ এখন যে দেশে সরকার আছে না ভোটছাড়া সংসদে বিজেপি অর্থ জনগণকে ধরতে পারে সামনে থেকে অর্থ তোমরা কেন আবার নির্বাচনে ভোট লেগেছে তোমার তারা দ্রব্য মূল্য কমাবে কি কি কমাবে কি আর কিছুই করবে না যাই হোক বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে দেখেন সরকারের পতনের সিমটম স্পষ্ট হয়ে উঠছে মন্ত্রীরা সারাদিন শেখ মুজিবের বিরুদ্ধে বলে পরে দেশে এখন আর তলাবিহীন ছুরি না আমি মন্ত্রীদের কাছে জিজ্ঞাসা করতে চাই তলাবিহীন ছুরি ছিল কখন তলাবিহীন ঝুলি ঝুলি শ্লোকের সময় শেখ মুজিবের সময় তাই আজকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আজকে আমরা যেটা বলবো আজকে শেখ হাসিনা বলেছে জয় বাংলার একটি জাতীয় স্লোগান কিন্তু আজকে হাইকোর্টে বলে জয় বাংলা জাতীয় স্লোগান কিন্তু আমরা সেদিন শেখ হাসিনা সর্বদলীয় ছাত্রত্ব ঘটনার আগে জয় বাংলা দিয়ে শপথ করেছিলেন সেই শপথকে আমরা বর্জন করেছিলাম তবে জয় বাংলা বিহীন আমানুর রহমান যে শপথ করেছিলেন সেই শপথ দিয়েই সর্বদলীয় ছাত্রত্ব হয়েছিল এবং সর্বদলীয় ছাত্রত্ব এর সাথে প্রদান ঘটিয়েছিল ইতিহাস বললে অনেক বলা যায় আজকে বামরা বলে তারা কি করছে আজকে বামরাই 86 সালে আহমদুল গনির ভোট দিয়ে এরশাদ সরকারকে বৈধ করেছিল বন্ধুগণ আমরা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আজকে বলবো জয় বাংলা জাতীয় স্লোগান না জয় বাংলা হচ্ছে দলীয় স্লোগান এই দলীয় স্লোগানে দলীয় স্লোগান জনগণ গ্রহণ করে নাই রোপওয়ে ট্যাক্স সর্বদলীয় ছাত্রলীগের সময় জনগণ গ্রহণ করে নাই বন্ধুগণ আর বেশি বাড়াবো না শুধু বলবো আজকে বিচারপতিদের বিরুদ্ধে তো আমার কিছু বলা যায় না খালেদা জিয়াকে অন্যায় রূপে জেল দিয়ে রেখেছে আমিও বিচারপতিদের বিরুদ্ধে কিছু বলতে চাই না শুধু বলবো কবিরা রেখেছেন বিচারপতি তোমার বিচার করবে যারা আজ দেখেছে এই জনতা আজকে চেয়ে দেখুন জনগণ থেকে উঠেছে আর সর্বশেষে বলবো এরশাদ সংসদ ভাঙতে পারে নাই আয়ুব খান সংসদ ভাঙতে পারে নাই হাইনির দুপুরিয়ার বিড়ালের শাহ ফিলিপাইনের মারপোর এরা বিদায় নিয়েছিল হঠাৎ করে এবং তাদের সুপূর্বের নৈশ পায় নাই তাই শুধু বলবো আসুন আজকে আমরা একটা খবর দেব
কুকুরকে মুকুর দিয়ে সাহায্য করতে হবে। এই দেশ আমাদের, এই দেশ কারো বাবার নয়। তাই সর্বশেষ বলবো, লাঠি মার কংগ্রেস শালা, হাজিরার মন্ত্রী শালা, আগুনে জ্বালো আগুন জ্বালো, আসুন হাজিরার প্রধান করছে নব্বই এর চেতনায় এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি। এই হোক আমাদের সকল আপনাদের সবাই সংগ্রামী ছাত্রীয় বন্ধুরা, আমি আজকে এই অনুষ্ঠান আমাদের সময় যেহেতু সংকীর্ণ সীমাবদ্ধতার কারণে আমাদের মাননীয় প্রধান অতিথির আরেকটি অনুষ্ঠানে যাবে, তাই আমি আমাদের সম্মানিত যারা বক্তা আলোচক আছেন তাদেরকে অতি সংক্ষেপে দুই তিন মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার জন্য আমি বিনীত আহ্বান করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের নব্বই সব ছাত্রের রূপকার জাতীয় বীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় লীগ ভাই কমিটির অন্যতম নেতা, আমাদের ডাকসুর সাবেক এজিএস ছাত্র দলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা সাবেক এমপি জনাব নাজিমুদ্দিন আলম, জনাব সভাপতি, নব্বই ছাত্র গণপ্রধানের মহানায়ক ডাকসুর সাবেক বিপি সাবেক মন্ত্রী জাতীয় বীর জনাব আমানুল্লাহ আমান, আজকে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, তৎকালীন এরশাদবাদী আন্দোলনের স্কপের নেতা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব নজরুল ইসলাম খান, উপস্থিত আমাদের বাংলাদেশের উজ্জ্বল তারকা অতীতের প্রত্যেকে এরশাদবাদী আন্দোলনের গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিলেন, আমাদের শ্রদ্ধাভাজন আসাদুজ্জামান রিপন ভাই, এম এ জলিল ভাই, ব্যারিস্টার মামুন ভাই, হাবিবুর রহমান হাবিব ভাই, ব্যারিস্টার জি এস খালেদ কবির খোকন, বলজক মিলন, বসিরুল বাবুল, লুৎফুর রহমান এবং শেখুদ আহমেদ মণি আসাদ ভাই সহ সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বক্তব্য কোন প্রয়োজন নাই, কারণ বক্তব্য অনেক হয়েছে। আমরা সকলে জানি যে বর্তমানে যে স্বৈর শাসক যিনি ক্ষমতায় আছেন সম্পূর্ণ অনির্বাচিত, গণতন্ত্রকে হত্যা করে প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতাসীন হয়েছে। আমরা রাশি থেকে নব্বই অসংখ্য আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি সফল গণপ্রধান আমরা উপহার দিয়েছিলাম বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আজকে সেই গণতন্ত্র নির্বাসনে। আমাদের আশ্চর্যের ব্যাপার হল যে পাকিস্তান আমলে ১৯৭০ সালে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনটি পাকিস্তানরাও সুষ্ঠু নির্বাচন দিয়েছিল, যার ফলে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। আমাদের অধিকার তারা ফিরে দেয় নাই, আমাদের জনগণের ভোটের অধিকার তারা স্বীকৃতি দেয় নাই, যার জন্য আন্দোলন বিস্ফোরিত হয়েছিল, স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। আজকে একদিকে আইয়ুব স্বৈরাচার, তার পরবর্তীতে এরশাদ স্বৈরাচার, আমরা যদি লক্ষ্য করি এরশাদ স্বৈরাচারের আমলেও আমরা দেখেছি নির্বাচন হোন্ডা গুন্ডা নির্বাচন, দশটা হোন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা। আমরা দেখেছি শেখ হাসিনার নির্বাচন ২০১৪ সাল, ২০১৮ সাল আমরা সমস্ত স্বৈরাচার আমি দেখতেছি। এতদিন যদি আপনারা লক্ষ্য করেন, আপনার আইয়ুব ইয়াহিয়ার নির্বাচন, এরশাদের নির্বাচন এবং শেখ হাসিনার নির্বাচন যদি আপনারা পর্যবেক্ষণ করেন, সবচেয়ে বড় স্বৈরাচার কে? সবচেয়ে বড় স্বৈরাচার শেখ হাসিনা, তারপরেও উনি ক্ষমতায় রয়েছেন। আজকে সবচেয়ে বড় সিগনিফিকেন্ট হলো এটা, আপনারা লক্ষ্য করবেন একদিকে
একদিকে আওয়ামী লীগ আপনার আমেরিকার কাছে বিদেশের কাছে স্যাংশন পাচ্ছে, আরেকদিকে আমাদের রাজ্যে দেশটাতে বেগম খালেদা জিয়া অ্যাওয়ার্ড পাচ্ছে না। ইটস এ ভেরি সিগনিফিকেন্ট, এটা আমাদের জন্য বিরাট গর্বের ব্যাপার। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, আমার নেত্রী দেশটাতে বেগম খালেদা জিয়া শি গট অ্যাওয়ার্ড। আর একদিকে যারা দুর্নীতি করেছে, যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখছে, তারা আজকে ধিক্কৃত হচ্ছে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে। এটা আমাদেরকে বুঝতে হবে দেশ কোন দিকে যাচ্ছে। পৃথিবী ছোট হয়ে আসছে, শেখ হাসিনার পায়ের নিচে মাটি নাই। এখন জোরে সোরে ধাক্কা মারতে হবে, আন্দোলন করতে হবে। আন্দোলনের একমাত্র ফয়সালা, আমার নেতা দেশ নায়ক তারিক রহমান বলেছেন, দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে। আমাদের রাজপথে ফয়সালার মাধ্যমেই এই খুনি হাসিনাকে উৎখাত করতে হবে। আন্দোলন সংগ্রামের মধ্যেই আমরা এই স্বৈরাচারকে বিদায় করব, নব্বইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ইনশাল্লাহ খালেদা জিয়ার সরকার কায়েম করব। সেই দুর্বত্তায় জানিয়ে আপনাদের সবাইকে আন্দোলন সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। রাষ্ট্রপতি ফয়সলা হবে, এই রাষ্ট্রপতি আমার জন্য সকলকে সার্বিক মানসিক প্রস্তুতি নিতে হবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সম্পাদক, নব্বইয়ের সকল ছত্রকর্ণ উত্থানের আরেক উপকার জাতীয় বীর, তৎকালীন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সংগ্রামী সভাপতি, সাবেক তুকর ছাত্রনেতা, আমাদের প্রিয় সহকর্মী সংগ্রামী জননেতা জনাব মুস্তাফিজ রহমান বাবু, আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক পিপি, নব্বইয়ে সংগঠিত ছাত্র গণ অভ্যুত্থানের মহানায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমাদের প্রিয় নেতা জনাব আমানুল আমান, এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা, প্রবীণ জননেতা জনাব নজরুল ইসলাম খান, মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। 1983 চোদ্দই ফেব্রুয়ারিতে সংগঠিত একটি ছাত্র অভ্যুত্থানে যারা শহীদের মৃত্যুবরণ করেছেন, জয়নাল, জাফর, দীপালি শাহ সহ অসংখ্য শহীদ, তাদের সকলকে স্মরণ করছি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইয়েরা, 1982 চব্বিশে মার্চ একটি নির্বাচিত সরকারকে বন্দুকের নলের মুখে ক্ষমতাচ্যুত করে তৎকালীন সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদ সামরিক আইন জারি করে বাংলাদেশের উপর অবৈধ শাসন চাপিয়ে দিয়েছিল। বাংলাদেশের ছাত্র সমাজের ধর্ম হচ্ছে এই, বাংলাদেশের ক্যাম্পাসের ধর্ম হচ্ছে এই, বাংলাদেশের ক্যাম্পাস, বাংলাদেশের ছাত্র সমাজ তারা সামরিক শাসনের পক্ষে না, তারা স্বৈর শাসনের পক্ষে না, তারা অবৈধ শাসনের পক্ষে না, এবং সে কারণেই সেই ঐতিহ্যের জায়গায় দাঁড়িয়ে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বাংলাদেশের ছাত্র সমাজ 1982 চব্বিশে মার্চে এরশাদের অবৈধ ক্ষমতা দখলের পরপরই তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সামরিক শাসন মানি না, অবৈধ শাসন মানি না,
অধিকারের শিক্ষা নীতি মানি না, গণতন্ত্র চাই, এই দাবিতে 1982 তেই তারা সংগঠিত হতে শুরু করেছে। ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে আর সংগ্রামী ছাত্র জোটের ব্যানারে, এবং ছাত্র সংগ্রাম পরিষদ সংগ্রামী ছাত্র জোটের এই যৌথ ব্যানারে 1983 14 ফেব্রুয়ারি মাত্র এক বছরের ব্যবধানে, মাত্র এক বছরের ব্যবধানে একসাথে সেই অবৈধ শাসনের বিরুদ্ধে, সৈন্য শাসনের বিরুদ্ধে, সামরিক শাসনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বটতলা থেকে হাজার হাজার ছাত্র ছাত্রী, সর্বদলীয় সংগ্রামী ছাত্র জোট, ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ নেতৃত্বে এই হাইকোর্টের মোড় পর্যন্ত শিক্ষা ভবন ঘেরাও করবার যেই কর্মসূচি, সেই কর্মসূচিতে সামিল আমরা হয়েছিলাম, এবং সেই কর্মসূচিতে সামিল হওয়ার মধ্য দিয়ে জয়নাল জাফর দীপলি শাহকে হারাবার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একসাথে সৈন্য শাসনের বিরুদ্ধে, সামরিক শাসনের বিরুদ্ধে ক্যাম্পাস থেকে ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। 1983 14 ফেব্রুয়ারি থেকে 82 থেকেই শুরু করেছিলাম, 14 ফেব্রুয়ারিতে অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, এবং টানা 9 বছর ধরে, টানা 9 বছর ধরে নানা চাই উত্তায়ের মধ্য দিয়ে, নানা বাধা বিপত্তি মোকাবেলা করে, নানা উত্থান পতনের মধ্য দিয়ে 1990 শহীদদের লাশকে সামনে নিয়ে ডাকসুপিপি আমানুল্লাহ মাইয়ার নেতৃত্বে সর্বদলীয় ছাত্রক্য গঠন করে আমরা এরশাদ পতনের শেষ অধ্যায়টা আমরা রচনা করেছিলাম। প্রিয় ভাইয়েরা, এরশাদের পতন আমরা ঘটিয়েছিলাম, বাংলাদেশের নির্বাচিত সরকার আমরা কায়েম করেছিলাম, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ আমরা কায়েম করেছিলাম। আজকে সেই বাংলাদেশে 9 বছরের টানা আন্দোলনের মধ্য দিয়ে যেই সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশের সাংবিধানিক সরকার, নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার আমরা কায়েম করলাম, আজকে সেই বাংলাদেশে 30 বছর পরে গণতন্ত্র নাই, নির্বাচন নাই, নির্বাচিত সরকার নাই, সাংবিধানিক অধিকার নাই, আজকে দেশকে ত্রিপক্ষ ক্ষমতা দিয়া মৃত্যু সব যায়, আমাদের নেতা তারেক রহমান আজকে বিদেশে আমাদের সকলের সামনে ওই মুখ 83 14 ফেব্রুয়ারি শিক্ষাকে সামনে নিয়ে একসাথে 9 বছরের সংগ্রামকে শিক্ষা হিসাবে সামনে নিয়ে আজকে বর্তমান সময়টাতে দেশকে ত্রিপক্ষ ক্ষমতা দিয়াকে বাঁচাবার জন্য আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনবার জন্য, আর বাংলাদেশে জনগণের ভোটের অধিকার, জনগণের ভোটের মালিকানা ফিরিয়ে আনবার জন্য একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার কায়েমের জন্য আমাদের সবাইকে আরেকবার একটি ছাত্র উত্থান তৈরি করবার জন্য আমাদেরকে তৈরি হতে হবে, আমাদেরকে রাস্তায় নামতে হবে। এইটা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশের ছাত্র সমাজ ইতিহাসে বারেবারে তারা শুরু করেছে, তাই শেষ করেছে, বর্তমান সময়েও এই দুঃসময়ে দুর্দিনে বাংলাদেশের ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা, সাহসী ভূমিকা, নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হতে হবে, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান জিন্দাবাদ, দেশকে ত্রিপক্ষ খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। Thank you.
এটা হলো বাংলাদেশ টেক ব্যাক আর কে করবে যারা দেশকে ভালোবাসে
একাত্তর সালে যিনি জীবনের মায়া ত্যাগ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন, নয় বছর জেল নেতৃত্বে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আকর্ষণীয় ভূমিকা পালন করেছেন, বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মাথায় সাদা দিয়ে মামলা দিয়ে এখানে তার ভাইকে হারিয়েছেন, তার আত্মীয়স্বজন হারিয়েছেন, তার পত্নীর পিতা হারিয়েছেন, আজকে মা কারাগারে, আজকে ছোট ভাই কবরে, এই অবস্থার মধ্যে এই বিদেশে থেকে ঘন্টার পর ঘন্টা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দলকে শক্তিশালী করার জন্য দেশকে ভালোবেসে যে কাজ করছেন তারই কর্মকাণ্ডের অংশ কিন্তু তারই প্রমাণের এই নির্বাচন কর্মকাণ্ড। অতএব সমস্ত কাজ জারি আছে, আপনারা আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, সেই প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আব্দুল্লাহ মামুন ভাই ব্যারিস্টার একটা বক্তব্য দিয়েছিলেন, আপনার শরণার্থী ছিলেন, আমার শরণার্থী, আমি তখন সম্ভবত সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ি, 83 জনে যে মিটিংটা হওয়ার পরে এখানে আমরা আসছিলাম, তখন উনি বলেছিলেন এইভাবে সব কথা বলেছিলেন, জনাব এরশাদ সাহেব বেয়াদবি করবেন না, চারটে শব্দ বলেছিলেন, বলেছিলেন জনাব এরশাদ সাহেব বেয়াদবি করবেন না। তখন অনেকে বলছিল রসিক বক্তা ভালো বক্তা, সেই মিটিং এর মধ্যে গুলিবিদ্ধ হওয়ার পর আমরা অনেকে হারিয়েছি, সেই দিবসটা পালন করতে হচ্ছে। সেই স্বৈরাচার বর্তমান স্বৈরাচারের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য হচ্ছে লেবাস পরিবর্তন হয়েছে। অতএব এই লেবাসদারি, এই দুশ্মন, এই দুঃশাসনের কবল থেকে বাংলার জমির হেফাজত করার জন্য, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, তার দনা তারে ক্রমান্তে বাংলাদেশ এসেছে, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা দেশের গড়ে তোলার নেতৃত্ব গ্রহণ করার সুযোগ সৃষ্টির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সমস্ত রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন সকলকে ইমানের শক্তিতে বলিয়ে আনবে, সাহস দিয়ে, উদ্যম নিয়ে আগামী দিনে পথ চলার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ধন্যবাদ। আওয়ামী লীগ নেতা মির্জা কাদের বলেছেন যে সুস্থ নির্বাচন হলে পালানের পথ খুঁজে পাবে না আওয়ামী লীগের নেতা কর্মীরা, সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের যে সকল নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি এই সংক্ষিপ্ত সভার মধ্যে পরিচিত করে দিচ্ছি। আছেন, উপস্থিত আছেন মামুন খান, কারান্ডি নেতৃত্ব ছাত্র নেতা সহ সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় কমিটি, এবং সাজেদুল ইসলাম রহমান সহসভাপতি কেন্দ্রীয় সংসদ, মাহমুদুল হাসান বাপ্পি সহসভাপতি কেন্দ্রীয় সংসদ, এবং অজিত বাবু সহসভাপতি কেন্দ্রীয় সংসদ, সাইফুল সাইফ মাহমুদ জুয়েল সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় সংসদ, আমিনুর রহমান আমি যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদ, শাহনেওয়াজ যুগ্ম সম্পাদক, মহিউদ্দিন রাজু যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় সংসদ, তানজিল হাসান যুগ্ম সম্পাদক, রিয়াদ ইকবাল যুগ্ম সাধারণ সম্পাদক, মাহবুব মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক সবাই কেন্দ্রীয় সংসদে, এবং আখতার হোসেন সহ সাধারণ সম্পাদক, জামিল হোসেন সহ সাধারণ সম্পাদক, রাকিবুল ইসলাম রাকিব আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, নাসিরুদ্দিন যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, এইচ এম আবু জাফর যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় কমিটি, সিরাজুল ইসলাম সিরাজ সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল, কে এম সাকাত হোসেন সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি ছাত্রদল, সাধারণ সম্পাদক আসার সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, সেই সকল নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত তাদেরকে ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য, নব্বইয়ের সংসদ ছাত্র গণপুত্থানের রূপকার, জাতীয় বীর, তৎকালীন ছাত্র বাংলাদেশ ছাত্র মৈত্রী সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা, কারানিদিন জননেতা জনাব শহীদুদ্দিন সফল। গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি
নব্বইয়ের স্বৈরাচার অধীনে আন্দোলনকালীন সময়কার ডাকসু বিপি সর্বদলীয় ছাত্রলীগের প্রধান সেবা সাধারণ সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি অন্যতম নেতা জাতীয় নেতা জনাব আব্দুল্লাহ আহমদ আজকের সভায় প্রধান অতিথি বাংলাদেশের ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের একজন কিংবদন্তি নেতা উপমহাদেশের একজন প্রখ্যাত শ্রমিক নেতা সাবেক মুক্তিযোদ্ধা সাবেক রাষ্ট্রদূত জাতীয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান মঞ্চে উপস্থিত। আজ থেকে 40 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা প্রকম্পিত করতেন এই রাজধানীতে যারা স্বৈরাচারবাদীদের সাথে বিরোধী আন্দোলনের সূত্রপাত করেছিলেন সেই সকল বীর সেনানীবৃন্দ উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ সুধীবৃন্দ এবং আমার স্নেহাস্পদ জাতীয়তাবাদী ছাত্রদলের উপস্থিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে আসসালামু আলাইকুম। 40 বছর আগে বিচারপতি আব্দুস সাত্তার বিএনপির সরকারকে হটিয়ে জোর করে ক্ষমতা এসেছিল এরশাদ। তার শক্তি ছিল সামরিক শাসন, তার শক্তি ছিল সামরিক বাহিনী এবং বন্দুকের জোর। সেই সরকারকে 9 বছর যাবৎ যুদ্ধ করে করে হাঁটাতে হয়েছে। সেই দিন আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ দল হিসেবে যদি প্রথম থেকেই পরিষ্কারভাবে গণতন্ত্রের সংগ্রামে থাকত তাহলে 9 বছর লাগত না। শেষ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 90 সনে স্বৈরাচারের পতন ঘটিয়ে আমরা ভোটাধিকারকে জনগণের হাতে ফেরত আনতে পেরেছিলাম। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল 1991-এর 27শে ফেব্রুয়ারি এবং তারপর থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত কেবলমাত্র তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনাতেই একমাত্র নিরপেক্ষ হোক সরকার গঠন করা সম্ভব তা বারবার প্রমাণ হয়েছে এবং এই ব্যবস্থা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ষষ্ঠ সংসদে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেছে। আমি সংক্ষিপ্ত বক্তৃতায় শুধু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই স্বৈরাচারীর সাত সরকার শুধুমাত্র বন্দুকের জোরে ক্ষমতায় ছিল কিন্তু আজকে 40 বছর পরে তার চাইতে আরো অনেক ভয়ানক চেহারা নিয়ে এই স্বৈরতান্ত্রিক প্রতিবাদী ব্যবস্থা বহাল রয়েছে। এই ব্যবস্থার বিরুদ্ধে যদি আমরা সংগ্রাম করতে না পারি, উদ্ঘাত করতে না পারি, দেশে যদি একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে না পারি, দেশে যদি জনগণের নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে না পারি, দেশে যদি সরকারি চাকরিতে নিয়োগ করার পাবলিক সার্ভিস কমিশনকে যদি আমরা প্রাতিষ্ঠানিক করতে না পারি, আইন সংস্কার কমিশনকে যদি আমরা প্রাতিষ্ঠানিক করতে না পারি, দুর্নীতি দমন কমিশনকে যদি আমরা প্রাতিষ্ঠানিক করতে না পারি, সর্বোপরি দেশের বিচার ব্যবস্থাকে যদি আমরা একটা নিরপেক্ষ প্রতিষ্ঠানে পরিণত করতে না পারি, তাহলে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য চিৎকার করলে আর ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করলে মানুষের কাছে গত 40 বছরের অভিজ্ঞতা নিয়ে সকলকে আমাদের আসামের কাজ জোড়ায় দাঁড়াতে হবে। একথা সত্য, এই 40 বছরের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2-2 বার ক্ষমতা ছিলাম আমরা মাত্র 10 বছর, আর 30 বছর যাব এই হাসিনা আলের সাথ রাষ্ট্র ক্ষমতাকে আজকে এমন ভাবে ভুল নলচে পরিবর্তন করেছে যে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করেছে। এমনকি সর্বশেষ আবারও দেখলাম ফার্স্ট কমিটির নামে একটা ফার্স্ট কমিটি তৈরি করেছে সংবিধানের 94 ধারাকে লঙ্ঘন করে সুপ্রিম কোর্টের বিচারকদেরকে যুক্ত করেছে এই প্রক্রিয়ার সঙ্গে যা সংবিধান বিরোধী। সংবিধানে স্পষ্টভাবে এই ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে থাকা সত্ত্বেও একটা প্রতারণার ব্যবস্থা করেছে তারা, ফলে এই স্বৈরাচারী এই ফেসিবাদী সরকার শুধুমাত্র এই ফেসিবাদী নয়, তারা তাদের ফেসিবাদকে আড়াল করার জন্য যে প্রতারণার আশ্রয় নেয় সংবিধানকে ব্যবহার করে, রাষ্ট্রকে ব্যবহার করে,
বিচার ব্যবস্থাকে ব্যবহার করে আইন বিভাগকে ব্যবহার করে এবং জনগণের হাত থেকে নির্বাচনের ক্ষমতাকে কেড়ে নেয় তার বিরুদ্ধে সংগ্রাম করতে গেলে আজকে আমাদেরকে জাতীয় ঐক্যমত তৈরি করতে হবে এই জাতীয় ঐক্যমত করার উদ্যোগ ইতিমধ্যেই আজকে সভার প্রধানমন্ত্রী জনাব নজরুল ইসলাম খান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছে আমরা বিশ্বাস করি এই ধারাবাহিকতাতে বাংলাদেশে যদি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যমত তৈরি করা যায় তাহলে সেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই আমরা ফিরিয়ে আনতে পারবো আমাদের সেই বাংলাদেশকে এভাবেই আমরা আমাদের আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের স্লোগান টেক ব্যাক বাংলাদেশকে আমরা আবার ফেরত আনতে পারবো আর সেই কারণেই টেক ব্যাক বাংলাদেশের জন্যই আমাদের দরকার জাতীয় ঐক্য জাতীয় ঐক্য জাতীয় ঐক্য জাতীয় বীর গণমানুষের নেতা তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি মাননীয় চেয়ারপারসন জ্যোতিবে কম খালেদা জিয়া উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আপনার জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী জননেতা এবং কানাডিতে জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই Thank you.
সংগ্রামী সাথী বন্ধুরা,
এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের শব্দ অগ্রস শিরোধা বিরোধী আন্দোলনের রাজপথের পরীক্ষিত লড়াকু সৈনিক সকল আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সংগ্রামী সভাপতি আমাদের বিএনপি কেন্দ্র নেতা গণমানুষের নেতা আমাদের অত্যন্ত প্রিয় বড় ভাই সংগ্রামী জননেতা জনাব আসাদুজ্জামান ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই আমাদের পার্টি বিএনপি যখন ক্ষমতা ছিল তখন জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠিত হয় কিন্তু প্রকৃতপক্ষে বিরোধী রাজনীতি সূচনা হলো এই চোদ্দই ফেব্রুয়ারিতে সালের চোদ্দই ফেব্রুয়ারিতে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের একটি শক্তি সেই শক্তিকে আমরা জানান দিয়েছিলাম জাতীয়তাবাদী ছাত্রদল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন কত বড় শক্তিশালী আমার খুব স্পষ্ট ভাষায় মনে স্পষ্টভাবে মনে আছে আমরা যখন আমাদের তৎকালীন সভাপতি আবুল কাশেম চৌধুরী দুঃখিত গোলাম সারা মিলন সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ আমি সহ আমরা যখন ডাকসু বিল্ডিং এ যাই তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের কাছে আমরা এই কথাই বলতে চাই আমাদের একটি জোটবদ্ধ আন্দোলন হচ্ছে সবাই মিলে আমরা একটি আন্দোলন তৈরি করি এবং তাদের মধ্যে আমরা দেখেছি জাতীয়তাবাদী ছাত্র দলকে না নেওয়ার ব্যাপারে একটু অনীহা তারা আমাদেরকে সাথে নিতে চান এটা অত্যন্ত সত্য কথা তৎকালীন ছাত্র সংগ্রাম আমরা সেপারেটলি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আলাদা ব্যানার নিয়ে আমরা মিছিলে গেলাম এবং আমাদের মিছিলটি ছিল তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের দ্বিগুণ আমরা সেই প্রথম আমরা জানান দিলাম জাতীয়তাবাদী ছাত্র দল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শীর্ষ ছাত্র সংগঠন কত বড় ছাত্র সংগঠন কি অবস্থা রয়েছে বিরোধিতার মধ্যে সামরিক শাসনের মধ্য দিয়ে আমাদের নেতৃবৃন্দ তখন কারাগারে তারপরও জাতীয়তাবাদী ছাত্র দল কত বড় সংগঠন আমরা প্রমাণ দিয়েছিলাম এই জন্য জাতীয়তাবাদী ছাত্র দলের গর্ব করার কথা আজকের দিন সে গর্বের দিনও বটে এমনি এমনি তো সবকিছু হয় এর অনেক পরে সংগ্রামী ছাত্র জোট হয়েছে সেটা আরেকটি প্রেক্ষিত তখন আমরা বাইরের দলীয় ছাত্র সংগঠন করছি আমরা বলছি আমরা সবসময় ঐক্যবদ্ধ সামরিক শাসন বিরোধী আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে জাতীয় স্বার্থে সবসময়
প্রথমে আমরা জোট বন্ধ হওয়ার কথা বলেছি আজকে আমাদের পার্টিতে এখনো যে ফ্যাসিবাদ বিরোধী এখনো যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে চায় জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে চায় এখনো যে আমাদের নেতৃবৃন্দদের সংলাপের কথা বলছেন সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন এই ঐক্যবদ্ধের চেতনা ঐক্যবদ্ধের তাগিদ আমরা বরাবরই অনুভব করেছি আমরা কখনো তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদকে কখনো বলেছি আসুন আমরা সবাই মিলে রাজনীতি করে আসুন আমরা সংগঠন আমরা এর সাথে দাঁড়িয়ে নেই যদি তৎকালীন সমাজবাদী অন্যান্য ছাত্র সংগঠন যদি আমাদের সাথে ঐক্যবদ্ধ হতে সময় মতো তাহলে নয় বছরের সাথে দাঁড়িয়ে দিতে নয় বছর লাগত অনেক আগে আমরা এর সাথে বিদায় করে দিতে পারতাম বন্ধুগণ যে কথাটা আমি শুরুতেই বলেছিলাম আমাদের দুজন নেতা দুজনের সকল আমাদের আরেকজন নেতা প্রত্যেক বিধান টিপ ব্যাগ বাংলাদেশের কথা বলেছে আসলে আমাদের জীবনের যা কিছু অর্জন আমাদের মুক্তিযুদ্ধ আমাদের গণতন্ত্র আমাদের একটি চমৎকার সংবিধান আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ভোটাধিকার সমস্ত কিছু হারিয়ে ফেলেছে আমাদের বাংলাদেশকে হারিয়ে ফেলেছি আমরা বাংলাদেশ এখন একটি গুমের দেশ আজকে বাংলাদেশকে ঘুম মানবাধিকার প্রশ্নে আজকে জবাবদিহিতার মধ্যে পড়তে হয় আজকে হিয়ারিং এর মধ্যে পড়তে হয় আমাদের সরকারকে বলতে হয় আমরা ঘুম করিনি আমরা মানব অধিকার হরণ করিনি এই জায়গাটিতে আমাদের সরকার নিয়ে গেছে লুটপাটের জায়গায় সরকারের জায়গায় নিয়ে গেছে গতকালকে আইনমন্ত্রী সাহেব বললে একটি ইনোসেন্ট ডায়লগ ফাট ইজ ইনোসেন্ট ডায়লগ আপনি সরকারে প্রধানমন্ত্রী একজন উপদেষ্টা সালমান রহমান আপনার লেনদেনের কথা বললেন বললেন ওটা পাঠিয়ে দিয়েছে পেয়েছেন তো তো বলে হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি আপনার নাশের কথা ছিল বলে না আসলে লোককে পাঠিয়ে দিয়েছি ভালো তারপরে বললেন ওয়াশারেরই ব্যাপার ওইটাকে আপনাকে এনে দিতে হবে তো বললেন যে ওটা কিন্তু জয়ের প্রজেক্ট হুমকিটা কেমন ওটা জয়ের প্রজেক্ট কালকে আইনমন্ত্রী বললেন যে জয়ের ব্রেন চাইল্ড খুব ভালো কথা আমাদের তাকু ছিল ব্রেন চাইল্ড হোক মানে বডি চাইল্ড হোক হোয়াট এভার ও কিন্তু আমার লক্ষ্য এটা ফ্রি এদিকে মাগনা নেতার সাথে অর্থনীতি সংশ্লেষ আছে অর্থের সংশ্লেষ আছে কিনা এটাকে আইনমন্ত্রী তো বলতে হবে সালমান রহমান দুজন বিচারপতির নাম উল্লেখ করেছেন বিচারপতি নাইমা হায়দার কথা উল্লেখ করেছেন একটা সানডে যত ছুটিতে থাকবে জিনা তারার ওখানে গেলে তো সমস্যা মানে তখন জিনা তারা দুজন বিচারপতির নাম সে কনভারসেশনে এসেছে ইট ইজ নট এন ইনোসেন্ট কনভারসেশন ইট ইজ নট এন ইনোসেন্ট কনভারসেশন মাননীয় আইনমন্ত্রী আপনাকে বলতে চাই সাধ্যে মাল থাকা যাবে দুজন বিচারপতির নাম এসেছে আপনার যে কথাবার্তা বলেছেন সেখানে অন্য ধরনের ইঙ্গিত আছে আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই কারণ সরকার যেভাবে নির্বাচিত হতে গেল সরকার তো যেভাবে হতে গেল তো সুতরাং তাকে তো বলতে হবে একটি বিচার বিভাগের তদন্ত দরকার আছে দুজন বিচারপতির নাম উল্লেখ করা হয়েছে একটি বিচার বিভাগের তদন্ত দরকার আছে এই আইনমন্ত্রীর এই তথাকথিত নোসেন্ট কনভারসেশনের উপরে আমরা জানতে চাই কোন প্রেক্ষিতে দুজন বিচারপতির নাম আসলো আমরা জানতে চাই সেই প্রজেক্টের প্রতিপাদ্য বিষয় কি আমরা জানতে চাই সেখানে সালমান রহমান সাহেব আইনমন্ত্রীকে কি পাঠিয়েছিলেন এটা জানতে চাই সুতরাং বারবার বলবেন যে আপনারা নাকি দেশ সেবা করার জন্য এসেছেন অথচ আপনারা এখন দেখছি লুটপাট করার জন্য দেশ থেকে ফুটপা করে দিচ্ছেন আপনারা ক্রমান্বয়ে গণতন্ত্র ফুটপা করে দিয়েছেন মানবাধিকার ধ্বংস করে দিয়েছেন গুমফুলের রাজত্ব কায়েম করেছেন এই জায়গাটি বাংলাদেশ নয় আমার বাংলাদেশ হারিয়ে গিয়েছে সেই বাংলাদেশকে আমরা খুঁজে পেতে চাই সেই বাংলাদেশকে খুঁজে পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমি আমার দেশটা দেশ ফেরত চাই সেটা ইংরেজিতে বলছেন টেক ব্যাক বাংলাদেশ অর্থাৎ আমার দেশকে আমরা ফেরত চাই উনি কি বলেছেন উনি বলেছেন প্রয়োজনে আমাকে ভোট দেওয়ার দরকার নেই বলেছেন আমাকে ভোট দেওয়ার দরকার নেই কিন্তু আপনারা আমার হাতকে শক্তিশালী করুন আমি যাতে আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচার মাফিয়া সরকারকে এখান থেকে উদ্ধার করতে পারি বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাক আমরা যদি আবার সেই বাংলাদেশকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আমাদের ভারতীয় সমাজের সংবিধানে যে সাম্য মানব অধিকারের প্রশ্ন আছে যে ন্যায় বিচারের কথাগুলো উল্লেখ করা আছে সেই ন্যায় বিচার মানবিক মর্যাদা সম্মানের যে নীতি আমাদের রাষ্ট্র আমাদের পার্টি প্রতিষ্ঠাতা যে আমাদের সামাজিক ন্যায় বিচারের কথা বলেছেন সেই জায়গাটিকে আমরা ফিরে যেতে চাই সেই জায়গাটিকে ফিরে যেতে হলে এই সরকারকে শুধু ফেরত দিলে চলবে না
দৈনন্দিন সকলকে কারেক্টলি বলেছেন যে ইনস্টিটিউশনগুলো যে প্রতিষ্ঠানগুলো ভেঙে চুর মার করে দিয়েছেন সরকার, সেগুলো বিনির্মাণের জন্য আমাদেরকে কাজ করতে হবে, তারপরে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ। সুতরাং সময় ঘনিয়ে এসেছে, সরকারকে যেতে হবে। সুতরাং আমরা চাই বাংলাদেশ আমাদের কাঙ্ক্ষিত জায়গা, জনগণের কাঙ্ক্ষিত জায়গা আমরা আমাদের দেশ থেকে ফেরত চাই। ধন্যবাদ আপনাদের। পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের 1983 সালের 24 মার্চ 2008 সাল অবৈধভাবে ক্ষমতা দখল করার পর যখন আমরা এই দেশের ছাত্র সমাজ আমরা গর্জে উঠেছিলাম, সেই 83 মধ্য ফেব্রুয়ারি আজকের দিনে 14 ফেব্রুয়ারি আমাদের ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই অপরাজয় বাংলার সামনে যে বটতলায় যে ঐতিহাসিক ছাত্র সমাবেশ হয়েছিল, যেখান থেকে এই তৎকালীন সৈরাচারের কুখ্যাত শিক্ষামন্ত্রী অজিত খানের কুখ্যাত শিক্ষানীতির বিরুদ্ধে সেদিন যে ছাত্ররা সেই আন্দোলনে যে বিস্ফোরণ হয়েছিল, সেই আন্দোলনের প্রাক্কালে সেই সেই মিছিলের প্রাক্কালে যে আমাদের সেই সমাবেশটি তিনি পরিচালনা করেছিলেন, সেই পরিচালনা করেছিলেন তৎকালীন আমাদের জাপা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সেখানে ছাত্র সমাজের অত্যন্ত অত্যন্ত প্রিয় নেতা এবং পরবর্তীতে যে সংগ্রামী ছাত্র জোটের প্রতিষ্ঠাতা করেছিলেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী যখন ছিলেন তখন তিনি সেই প্রধানমন্ত্রী বিশ্বের সহকারী দায়িত্ব পালন করেছেন। এবং সেই ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের সেই নেতা, যে বিষয়টি আমার রাজনীতির ইতিহাসে আমাদের স্মরণীয়, যখন সেই মিছিলে সে থাকার সৌভাগ্য হয়েছিল, সেই মিছিলে যেটা রিপোর্ট ভাই বলেছেন যে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সংখ্যা পরিষদ থেকে দ্বিগুণ বেশি ছাত্র দলের সেই নেতা কর্মীরা সেই মিছিলে সেই অগ্নিজড়া মিছিলে সেই নেতৃত্ব দিয়েছিল উত্তাল তরঙ্গের মতো সেই মিছিল, সেই মিছিল একটা ইতিহাসের স্মরণীয় মিছিল হয়েছিল। সেই মিছিলে নেতৃত্ব দান সমাবেশের পরিচালনা যে করেছিলেন সেই নেতা আমাদের অত্যন্ত প্রিয় নেতা সম্মানিত সভাপতি, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, এক কথায় যার পরিচয় স্বৈরাচার বিরোধী সংগ্রামের মহানায়ক জনাব আমানুল্লাহ। আজকের সভার প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উপমহাদেশের শুধু নয় সারা বিশ্বের অন্যতম শ্রমিক নেতাদের মধ্যে যিনি অন্যতম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান, সকল নেতৃবৃন্দের নাম আমি নিচ্ছি না, তবে একটা নাম বিশেষ করে নিতে হয়, এই মধ্য ফেব্রুয়ারি আকো ছাত্রের সমাবেশে তিনি সভাপতিত্ব করেছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন সহ সকল স্তরের সংগ্রামী নেতৃবৃন্দ সমবেত ভাই ও আজকের এই দিনটিতে আমি সভাপতি ভাবে আপ্লুত। স্মৃতির বহিনে ঢুকে পড়ি আজকের এই দিনে, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে সেই স্মৃতি বর্ণনায় আমি যাব না, শুধু এটুকুই বলব
এরশাদের স্বৈরাচারী স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে সেদিন ছাত্র নেতৃবৃন্দ যে ডাক দিয়েছিল সেই ডাকে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলার গণভবন পুরাণা। আমি সেই সমাবেশের পরিচালনাকারী হিসাবে প্রথমে দাঁড়িয়ে যখন বলেছিলাম এই বটতলা থেকে আয়ুবের মৃত্যু ঘণ্টা বেজেছিল, এই বটতলা থেকে ইয়াহিয়ার মৃত্যু ঘণ্টা বেজেছিল, আজ এরশাদ তোমার মৃত্যু ঘণ্টা এই বটতলা থেকে বাজিয়ে দেওয়া। সেই বটতলা কলাভবন সেদিন উত্তাল হয়ে গিয়েছিল, সেই উত্তাল বিশেষ এরশাদের মৃত্যু ঘণ্টা নিয়ে শিক্ষা ভবনের সামনে যখন আসলো আক্রমণের শিকার হল পুলিশ মিডিয়া শরীফুল্লাহ জাফর জয়নাল ত্রিপালী সহ মোজাম্মেল কাঞ্চন আমি তাদের স্মৃতির শ্রদ্ধা জানিয়ে আজকে আজকের এই দিনে শ্রদ্ধা জানাচ্ছি। আমি আলোচকরা অনেক আলোচনা করেছেন, আমি সেই দিকে যাব না, তবে এই চোদ্দই ফেব্রুয়ারির যে সূচনা এরপরে ছাত্র সমাজকে আর দাবায় রাখতে পারে নাই। অনির্দিষ্টকালের জন্য ঢাকা সহ সমস্ত বিভাগীয় শহরে কারফিউ জারি করেছিল, রাস্তার মোড়ে মোড়ে বাংকার পুড়ে সেনা মোতায়েন করা হয়েছিল, কামান সেট করা হয়েছিল, এমনকি ড্যাং নামিয়ে দেওয়া হয়েছিল টাকা ছাত্র সমাজ সেই স্বৈরাচারকে টিকতে দেয় নাই। শেষ পর্যন্ত আমানুল্লাহ এবং তৎকালীন রাষ্ট্র সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্বে 96 ডিসেম্বর এরশাদকে বিদায় দিতে হয়েছে। আজকেও জাতির ঘাড়ে তার চেয়েও বড় এক স্বৈরাচার জগদ্দল অপরের মতো চেপে বসেছে। এরশাদের সাথেই হাত মিলিয়ে এই হাসিনা সরকার জাতির ঘাড়ে জগদ্দল অপরের মতো চেপে বসে। আমি এই প্রসঙ্গে শুধু বলতে চাই আওয়ামী লীগ কোন সময় গণতন্ত্রের গণতান্ত্রিক শক্তি ছিল না, গণতন্ত্রে তারা বিশ্বাস করে না। আপনারা যদি ইতিহাসকে বিশ্লেষণ করেন দেখবেন এই এরশাদ যখন ক্ষমতা নেয় একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটিয়ে অর্থাৎ বিএনপি সরকারকে হটিয়ে সাংবাদিকরা সেদিন শেখ হাসিনাকে প্রশ্ন করেছিল বিদেশি সাংবাদিকরা যে আপনার প্রতিক্রিয়া কি, শেখ হাসিনা উত্তর দিয়েছিলেন আই এম নট আনহ্যাপি। এবং এই এরশাদ বিরোধী আন্দোলনে আপোষের চোরা গলিতে শেখ হাসিনা বারবার আন্দোলনের চিঠি ছুরি কাপড় করার চেষ্টা করেছে, কিন্তু ছাত্র সমাজের প্রিয় ভূমিকা বেগম খালেদা জিয়ার আপোষের নেতৃত্ব আপোষের চোরা গলিতে আন্দোলনকে হারিয়ে যেতে দেন নাই, বরং আন্দোলনকে ব্যবহার করে এরশাদের কবলে। আমি পরিশেষে শুধু একটুই বলতে চাই এই শেখ হাসিনার সরকার অবৈধভাবে অনেক দিন শাসন করেছে, শেখ হাসিনার মৃত্যু ঘণ্টা সেদিনেই বেঁচে গেছে 2017 সালে যখন ভোটার বিহীন জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতায় চেপে বসেছে, 2018 সালে যখন নিশি রাতে মানুষের জনগণের ভোটকে ডাকাতি করেছে সেদিনেই তার মৃত্যু হয়ে গিয়েছে। মৃত্যু বলতে রাজনৈতিক মৃত্যুকে আমি বন্ধুগণ আজকের এই পরিবেশে আজকের এই পরিস্থিতিতে এটা নির্ধারিত যে শেখ হাসিনার পতন শুধু এখন সময়ের ব্যাপার, আর একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের যে চলমান আন্দোলন এই আন্দোলনের
নির্ধারিত নেতা হচ্ছেন আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান। আর সামনে যে গণতান্ত্রিক বাংলাদেশ পরিচালনার দায়িত্ব আসছে সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার। আমি যেটা বলতে চাই, শেষ করতে চাই যে কথা বলে, সেটা হলো এই শেখ হাসিনার এই দুঃশাসনের অবসানকে নিশ্চিত করতে হলে আজকে একটা গণতান্ত্রিক সংকেত জাতীয় ঐক্য প্রয়োজন। এই ঐক্য যত ত্বরান্বিত করা যাবে ততই এই স্বৈর শাসকের পতন নিশ্চিত হবে এবং সেই ঐক্যের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরপুর। সালাম আলাইকুম। সংগ্রামের সাথী বন্ধুরা, আমাদের আলোচনা সভায় প্রায় শেষ পর্যায়ে। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধা অগ্র, আমাদের স্বৈরাচার বিরোধী সুরুদ্দিন, যিনি আমাদের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, তৎকালীন সকলীয় ছাত্রকে নেতৃত্ব দিয়েছেন, এবং আমাদের যে বিরাশি বন্ধু ফেব্রুয়ারিতে যে সমাবেশ হয়েছিল বিরাশি অপরাধ মামলা সামনে সেই বটতলাতে তিনি সভাপতি করেছিলেন আমাদের সেই জাতীয় ছাত্র ইউনিয়নের তৎকালীন জাতীয় ছাত্র ইউনিয়নের সংগ্রামী সভাপতি সাবেক তরুণ ছাত্র নেতা বর্তমান বিশিষ্ট আইনজীবী আমাদের তাকে আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিনীত হতে পারি। আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে 90 গণ আন্দোলন ডাক্তার ও সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আপনাদের প্রিয় নেতা ডাক্তার বিপি বিপ্লবের ইতিহাসের অগ্রনায়ক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি স্ট্যান্ডিং কমিটি সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম খান, উপস্থিত নেতৃবৃন্দ, সামনে সমাগত আমার ছাত্রদল, যুবদল, বিএনপির সংগ্রামী বন্ধুগণ, আজকে আপনারা আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আপনারা জানেন, এতক্ষণ শুনেছেন ছাত্র সংগ্রামের ইতিহাস, আপনারা শুনেছেন এই ইতিহাস অত্যন্ত করুন, এই ইতিহাস অত্যন্ত বেদনাদায়ক। আপনারা জানেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াকে নির্মম ভাবে হত্যা করার পর বিএনপি প্রতিশোধ না গ্রহণ করে একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী ডক্টর কামাল হোসেনকে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ভোটে পরাজিত করে আমাদের ভাইস প্রেসিডেন্ট আব্দুস সাত্তার সাহেব নির্বাচিত হলেন। নির্বাচনের কিছুদিন পর আপনার এই হোসেন মোহাম্মদের সাথ বিনা কারণে বিনা দোষে রাতের আধারে তাকে ক্ষমতাচ্যুত করে বিএনপিকে ক্ষমতা থেকে সরিয়ে দিলেন। বন্ধুরা আমার, হোসেন মোহাম্মদের সাথ মার্শাল্লাহ জারি করলেন, মার্শাল্লাহ জারি করে বললেন ডাইনে বায়ে টাকালে তাকে 7 বছরের জেল দেওয়া হবে। রাজনৈতিক দলগুলিকে ঘরবন্দি করা হলো, কাউকে কথা বলতে দেওয়া হবে না। রাজনৈতিক দলের এই দুরবস্থা দেখে
সেদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 14টি ছাত্র সংগঠন সর্বদলীয় ছাত্র সংগ্রাম গঠন করি। সেই ছাত্রদল 14টি ছাত্র সংগ্রাম পরিষদে অত্যন্ত দুর্ভাগ্যজনক হল বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং আপনার বাকশাল ছাত্রলীগের প্রতিবাদের কারণে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলকে এই সংগ্রাম পরিষদের ভিতরে দেওয়া গেল না। কিন্তু সেদিন ছাত্র এই জাতীয়তাবাদী ছাত্র দল একটি ঐতিহাসিক ভূমিকা নিয়েছিল, বলেছিল ছাত্র সংগ্রাম পরিষদের অংশ না হলো আমরা এই সংগ্রামে থাকব, কারণ বিএনপির ক্ষমতা নিয়ে রাতের আধারে এই সরকারকে উদ্ধার করা হয়েছে, আমরা এই সংগ্রামের সাথে যুক্ত না হলো লিখিতভাবে না নিল এই সংগ্রামের প্রতিটি পদক্ষে প্রতিটি আন্দোলনে আমরা থাকব। বন্ধুরা মা, তারপরের ঘটনার নির্মম এরশাদ সাহেব কি করলেন, এই সামরিক শাসন জারি করে সারা বিশ্ববিদ্যালয় এলাকাকে চারিদিকে হাজার হাজার গোয়েন্দা বাহিনী নিয়োগ করলেন যেন ছাত্র আন্দোলন হতে না পারে। আমরা বললাম হোসেন মোহাম্মদ এরশাদ, তোমার এই সামরিক শাসন আমরা মানি না, যার কাছ থেকে ক্ষমতা নিয়েছো তাকে ক্ষমতা ফেরত দিতে হবে, না হলে আমরা ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত করে দাবা বানিয়ে দেব। তিনি বললেন তা হবে না, আমি ছাত্রদের রক্তে রক্তে নিয়োগ করে দিব। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মান্নান সাহেব কিন্তু ফজল হক চৌধুরী সাহেব চৌধুরীকে জোর করে ডেকে রাজার বাগে আনলেন, এরশাদ সাহেব আসলেন তার সাথে তার জেনারেল রাখলেন, তাকে অপমান করে বললেন ছাত্রদের যদি বাধা দিতে না পারো তাহলে তোমাদেরকেও আমরা রক্ষা করবো না। ফজল হালিম সাহেব আমাদেরকে ডাকলেন, তার সাথে আমরা তার বাসায় আলোচনা করতাম। আমাদের এই সংগ্রামের তারিখ ছিল 11ই জানুয়ারি, 11ই জানুয়ারি আমাদের ছাত্রদের এই প্রস্তুতি ছিল না বলে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই আন্দোলন সচিবালয় এবং শিক্ষা ভবন ঘেরার আন্দোলন 11 তারিখের পরিবর্তে হবে 14ই ফেব্রুয়ারি। আমরা বটতলায় সমবেত হলাম, ঘোষণা করা হলো যাদব ছাত্রলীগ যখন সবচেয়ে বেশি উত্তেজনা করে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যাদব ছাত্রলীগের সভাপতি মনিরুদ্দিন মনির সাহেব। মনিরুদ্দিন মনির সাহেবকে নিয়ে যখন আমরা ঘোষণা করলাম সেদিন দেখতে পেলাম এই ছাত্র দলের নেতৃত্বে আমাদের সকল ছাত্র সংগঠনের শুধুমাত্র প্রেসিডেন্ট সেক্রেটারি অর্গানাইজিং সেক্রেটারি নেতা বাদে সমস্ত নেতারা এক হয়ে গেলেন, সারা রাত্র বিশ্ববিদ্যালয়ের আগে তারা মিছিল করলেন, আন্দোলন সংগ্রাম আপোষ চলবে না, বেইমানি চলবে না। সকালবেলা যখন ঘোষণা করা হলে আমাদের আজকের মিছিল যাবে শহীদ মিনারে, আমরা সেখানে যাব না, কিন্তু ছেলেরা মানল না, নেতাদেরকে আক্রমণ করল। তারপরে যখন মিছিল গেল রুকেয়া হলের পাশ থেকে নেতৃবৃন্দের মিছিল 200 জনের মিছিল চলে গেল শহীদ মিনারে, আর 30-40 হাজার ছাত্রের মিছিল চলে গেল এই শিক্ষা ভবন এবং এই সচিবালয়ে। সেই দিন আমিও তাদের সাথে ছিলাম। বন্ধুরা আমার, ছাত্ররা এত বিক্ষুব্ধ হয়েছিল, ফিরে এসে আসন করতেছিল, স্লোগান ছিল একটা দুইটা নেতা ধরো সকালে বিকালে নাস্তা করো, সেদিন যদি কোন নেতা তাদের সামনে পড়তো তাহলে তার অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না। ফরাসি বিপ্লবের মতো ঘটনা ঘটলো, ডাকসুর অফিসে গিয়ে লোহার গেট একটানি ভেঙে ফেলা হলো, সমস্ত কিছু ভেঙে সব চুরমার করে দেওয়া হলো। এই ছাত্রদেরকে নিস্তব্ধ করার জন্য
আমরা 14ই ফেব্রুয়ারি ঐতিহাসিক আন্দোলনের ঘোষণা দিলাম এবং সেই আন্দোলনকে এত বেগবান করলাম সেই আন্দোলনে বেগবানে আমরা ফিরে আসলাম আসার পর আমরা যখন এই শহীদ মিনার সেই মিটিং এ আমি সভাপতিত্ব করেছিলাম সেইখান থেকে যখন আমরা এখানে আসলাম নির্বিচারে গুলি আরম্ভ করা হলো শহীদ জব্বার দীপালী শাহ সহ অনেক ছাত্রকে গৃহীত করা হলো আমরা বিশ্ববিদ্যালয়ে এসে যখন লাশ নিয়ে মিছিল করতে যাব তখন আমাদের দুই নেত্রী আপনারা জানেন আওয়ামী লীগের তখন সভাপতি হয়েছিলেন শেখ হাসিনা কিন্তু তিনি পাবলিক মিটিং এ বক্তৃতা দিতে পারেন নাই তার আগেই এরশাদ ক্ষমতা নিয়েছিল এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তখন তিনি দায়িত্ব নিয়েছিলেন তিনিও পাবলিক মিটিং এ আসতে পারেন নাই আমরা যখন সেখানে মিছিল করতেছিলাম তখন দুই নেত্রী আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এগিয়ে আসলেন শেখ হাসিনা ধানমন্ডির ভিতর দিয়ে এসে ঢুকে পড়লেন ঢুকে তিনি আমাদের সাথে একাত্মতা করলেন সেদিন আমাদের সভাপতি আমাদের নেত্রী যখন আসতেছিলেন তাড়াতাড়ি পুলিশ বিডিআর গিয়ে বেলি রোডে তাকে আটকিয়ে দিলেন তিনি আসতে পারলেন না আসতে পারলে হয়তো সেদিনও আমার গর্ব হতো আমারই সভাপতিত্বে তিনি পছন্দ করতে লাগলেন বন্ধুরা আমার এই ঘটনার পর আমাদের ছাত্রদের সংগ্রামকে ঐতিহ্যকে ধ্বংস করার জন্য শহীদ মিনার পুলিশ আর্মি বিডিআর দিয়ে করা হলো 21শে ফেব্রুয়ারিতে আমাদের ঢুকতে দেওয়া হবে না আমরা বললাম আমাদের জায়গা আমাদের ছাত্রের রক্তে 21শে ফেব্রুয়ারি আমরা সরকারকে মানি না আমরা গিয়ে শহীদ মিনার দখল করলাম হাজার হাজার ছাত্র জনতা আমরা দখল করলাম গিয়ে গেল পুলিশেরই এই আমি সেদিন সেই মঞ্চে দাঁড়িয়ে বললাম আজ কিসের আওয়াজ চারিদিকে পুলিশ বিডিআরের সমাবেশ ফুসকা আওয়াজের আওয়াজ রাইফেল স্টিংগেলের এই কি মহড়া এটি পাঞ্জাবের বিরুদ্ধে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নাকি পাঞ্জাবের বিরুদ্ধে ঘোষণা নাকি আপামর ছাত্র জনতার বিরুদ্ধে যুদ্ধ হোসেন মোহাম্মদ এরশাদ তোমার যাদব দাদা ইউসান যুদ্ধ ঘোষণা করে জিততে পারে না তোমার যাদব চাচা ইয়াইয়া খান এই শহীদ মিনার উড়িয়ে দিয়েছিল কিন্তু পারে নাই কোথায় তোমার চাচা মনে প্রাণ কোথায় তিনি তাই তিনি নাই সেই দিনের আন্দোলন এত জাগ্রত হয়েছিল এরশাদের সাথে যোগদানকারী মিজানুর রহমান যখন এসে বসলেন তাকে ছাত্ররা চ্যাংদলা করে আমাদের বিখ্যাত নেতা আসম আব্দুর রব এরশাদের সাথে গোপন আলাপ করেছিলেন আমাদের এই হাতানলক হিরো আমাদের ছাত্রদের লাঠি ছুটার ভয়ে স্যান্ডেল খুলে পালিয়ে গিয়েছিল বলে নাই দিনের আন্দোলন বন্ধুরা আমার এই আন্দোলনের কথা যদি আপনারা শুনেন এরশাদের আন্দোলনের এই ইতিহাসটা ছিল শুনেন যে আমরা ছাত্ররা যখন আন্দোলন আরম্ভ করেছিলাম আপনারা শুনলে হাসবেন আমাদের প্রথম আন্দোলন ছিল মৌন মিছিল কারণ ডাইনে বাই তাকালেই 7 বছর এগিয়ে মৌন মিছিল করে আমরা বিশ্ববিদ্যালয়ে যাবজ্জীবন দেওয়া হবে মৌন মিছিল ছিল মৌন মিছিল থাকার পরে তারপরে কি করা হলো যখন সামান্য স্লোগান দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ে ঢুকে সবাইকে মারধর করে পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীকে রুমের ভিতরে ঢুকিয়ে পিটানো হলো তারপর আমাদের আন্দোলন সরব হলো কিন্তু সরব হলো আমরা ছাত্র নেতারা সবাই মিলিত ভাবে মেইন গেটে লোহার গেটে তালা লাগানো হলো যেন রাস্তাতে যাওয়া না হয় তখন আমাদের মিটিং হল স্ট্যান্ডে ওই যে ইউনিভার্সিটি স্ট্যান্ডের সেখানে উপরে বসে আমরা দিছি সেদিন আমি বললাম ওরে ছাত্র সমাজ আজ পিছন থেকে শুনতে পাচ্ছি একটি সুরছড়ি আওয়াজ আমাদের শহীদ জব্বার রক্ত ঘোষণা করছে ওরে ছাত্র সমাজ আমাদের বেইন রক্তের প্রতি বেইমানি না করে তোরা রাজপথে বেশি আহ সাথে সাথে সমস্ত ছাত্র সমাজ লোহার গে
ইংরেজি ভেঙে আমরা কার্জন হল পেরিয়ে হাইকোর্টের মনে চলে তারপরে ঘটনাই হলো আমাদের 14ই ফেব্রুয়ারি বন্ধুরা এই 14ই ফেব্রুয়ারি ঘটনার পর আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে নিয়োগ করা হলো আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে 1991 সালে এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের নির্বাচনী গণঅভ্যুত্থানের মধ্যে সরকার গঠন করা হলো আওয়ামী লীগ চক্রান্ত করল বিএনপি কে চিরতরে যেন ক্ষমতা থেকে উৎখাত করা যায় কি করলেন 2006 সালে লোভী বৈচার আন্দোলনের চক্রান্ত করলেন সেই আন্দোলনের সময় 2005 এবং 6 সালে সুপ্রিম কোর্টের নির্বাচনে আমাদের স্পিকার শেখ রাজ্জাক আলী সাহেব সভাপতি আমি সেক্রেটারি পদে মনোনয়ন পেলাম সেই আন্দোলনে আমাদের এত ব্যাপকতা ছিল আমরা যদি সুপ্রিম কোর্ট যেন কোনো অবস্থায় না আসে তাই আমাদের বিএনপি বিশ্বাসঘাতক রাজনীতিকে আওয়ামী লীগ ক্রয় করলেন নির্বাচন আগের দিন যখন আমাদের প্যানেল পরিচিতি হয় উনি হঠাৎ এসে ম্যাডামের নামে মিথ্যা ঘোষণা দিলেন আমরা আগামীকালকে নির্বাচনে যাব না নির্বাচন বয়কট আর এই কথাকে কেন্দ্র করে আমার প্রতিদ্বন্দ্বী আছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এনায়েতুর রহিম আমার বিপক্ষে সেক্রেটারি ক্যান্ডিডেট ছিলেন আর প্রেসিডেন্টে ছিলেন মাহবুবে আলম তারা বিনা ভোটে বিনা ভাবে জিতে গিয়ে সুপ্রিম কোর্টকে আন্দোলনের কেন্দ্রবিন্দু করলেন শাহজাহান মোহাম্মদের গাড়ি জ্বালিয়ে দিয়ে আগুনের লিলিমা তোলে আমাদের সেই দিন থেকে আমাদের এই যে আজকে বেগম জিয়াকে যে ক্ষমতা থেকে সরালেন আজ তার এই করুণ পরিণতি তারপরে 2008 সালে নির্বাচন হল এই নির্বাচনে আমি আমার সম্পাদক পদে মনোনীত পেলাম তখন এই নাজমুল হুদা আমাদের পক্ষ থেকে একজনকে দাঁড় করিয়ে দিলেন উনি 131 ভোট পেলেন আরো কয়েকজন মিলে 132 ভোট আরো কয়েকজন মিলে সেখানে 300 ভোট আমাদের নষ্ট হলো এবং আওয়ামী লীগের প্যানেল ভোট 400 বেশি ছিল কারণ 10 ভোট এই 700 ভোট কভার করে আমি আবার সম্পাদক নির্বাচিত এই 2008 বছর এই বিশ্বাসঘাতক মইনুল আহমদের মাধ্যমে নির্বাচনের মধ্যে আওয়ামী লীগকে তখন এই নাজমুল হুদার ফরসিতে আমি পাস করার এই রেলমন্ত্রী সুজনকে 7 ভোটে পরাজিত করার পর নির্বাচনে কাউন্টিং এর কথা বলে সেখানে আমাকে 1 ভোটে ফেল দেখানো হলো বন্ধুরা আমার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের কি আজকে কাজ করাতে বেগম নিয়া আজকে কারাগারে তিনি একজন অবুধ এই আপসী নেত্রী একজন অবুধ বালকের মতো মানুষের মতো তাকে শিশুর মতো তাকিয়ে আছে কিন্তু তার অশ্রু জল বলছে ওরে সমাজের সংগ্রামী সজনতা ওরা আমার উদ্ধার কর এই স্বৈরাচার থেকে আমাকে বাঁচিয়ে দে আন্দোলনের আগমন তোরা জানিয়ে দে তাই বন্ধুরা আমি ছাত্র সমাজকে বলতে চাই আজ আপনারা আপনাদের দেহ মনে আগুন জ্বালিয়ে দে এই আগুন হবে আন্দোলনের আগুন রাজপথের আগুন এই আন্দোলন দিয়ে যদি বেগম জিয়াকে মুক্ত করতে না পারে অত্যন্ত করুণ এবং সত্য হল বের হয়ে আসবে তার লাভ আর তাই যদি ঘটে তাহলে আমার এই যে বর্তমান সভাপতি ভার পাঠাল তাকে বিনা বিচারে বিনা কারণে এই যে দ্বন্দ্ব দিয়েছে সেই দ্বন্দ্ব মুক্ত করে তাকে ফিরিয়ে আনা অনেক দুঃসাধ্য হয়ে যাবে তাই আন্দোলনের বিকল্প নাই আন্দোলনের জন্য একটি কথা মনে রাখবে চীনের 100 কোটি লোক যে মার্শিদের মাধ্যমে আন্দোলন বিপ্লব করেছিল তখন চীনের ওই সদস্য সংখ্যা বিপ্লবী 5 লাখ ছিল না 100 কোটি লোকের নেতৃত্ব দিতে 5 লাখ লোক ছিল তাই আসুন সত্যিকার আন্দোলনের জন্য আপনারা সত্যিকার ভাবে
ছাত্ররা সেদিন ছাত্রদলের ব্যানারে নেমেছিল। কারণ একটি ছিল, সেটি হল একটি সাংবিধানিক সরকার, সাংবিধানিক সরকার, গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকারকে রাতের অন্ধকারে ক্ষমতা দখল করেছিল বন্দুকের দলের জোরে, এটাকে স্বৈরাচারী এরশাদ। এই এরশাদের বিরুদ্ধে যেটা বললেন মোহন ভাই, যে প্রথম মনোমিছিল যেদিন এরশাদ ক্ষমতা দখল করলো সেদিনই করিডোরে করিডোরে পুলিশ 1982 সালের 24শে মার্চ যেদিন ক্ষমতা দখল করল, দখল করার সাথে সাথে মিছিল যাতে না বেরোতে পারে, প্রতিবাদ যাতে না হয়, কি দেখলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে কোনোদিন পুরী ঢুকেনি, করিডোরে পুরী ঢুকেছে, আমরা জমা দিলাম করিডোরে, প্রতিবাদ কিন্তু হয়েছে, শুরু হয়েছে। আরেকদিকে দেখা গিয়েছে প্রতিবাদ অন্যান্য জায়গায় হয়েছে, বিশ্ববিদ্যালয়ে হলে হলে প্রতিবাদ হয়েছে, পুলিশ ব্যাপকভাবে নেমেছে। সেদিন আমাদের প্রতিবাদের ভাষা ছিল গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের সংগ্রাম আন্দোলন শুরু হল। 83-এর 14ই ফেব্রুয়ারি ঘটনার পরে যখন এই শিক্ষা ভবন অভিমুখে আমরা আসলাম, সেদিন জয়নাল, জাফর, কৃপানি সাহা, একজন মুজাম্মেদ সহ অনেকে শহীদ হয়েছে। এই হাইকোর্টের যে কলামটা ছিল ইটের কলাম, তখন কিন্তু আরসিসি কলাম ছিল না, সমস্ত কলামগুলি ভেঙে সেখানে ইটগুলি যে বেরিয়েছিল সমস্ত ইট বের করে সেখান থেকে ভেঙে ভেঙে ছাত্ররা প্রতিরোধ করেছিল। একদিকে টিয়ারসেল, একদিকে গুলি, 303 রাইফেল, তখন কিভাবে গুলি চালাচ্ছিল, মানে অন্ধকার করেছিল টিয়ারসেলের ওয়ায়। এবং সেদিন এরশাদ কারফিউ জারি করতে বাধ্য হয়েছিল। এবং পরবর্তীতে যে ঘটনাগুলি ঘটেছে একটার পর একটা, 83-এর 14ই ফেব্রুয়ারি ঘটনা ঘটছে, এরপর 83-এর 27শে নভেম্বর জাতীয়তাবাদী ছাত্রদল, 83-এর 27শে নভেম্বর ছিল জাতীয় ছাত্রদলের সম্মেলন বটতলায়। প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্পণ করলেন প্রধান অতিথি হিসাবে বিএনপির চেয়ারপারসন, উনি আসলেন 83-এর 27শে নভেম্বর, এবং 28শে নভেম্বর ছিল আমাদের সচিবালয় ঘেরাও কর্মসূচি। সেই সচিবালয় ঘেরাও কর্মসূচিতে সেদিন জাতীয় ছাত্রদের সারা দেশ থেকে নেতা কর্মীরা আসছে কনফারেন্সে, সম্মেলনে, সেখান থেকে পরের দিন সবাই যোগ দিল সচিবালয় ঘেরাও কর্মসূচিতে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নামলেন, নামার পরে সচিবালয়ের একটা গেট ছিল উত্তর দিকে, সেখানে নেত্রীকে নিয়ে আমরা যখন সেখানে বিক্ষোভ করছিলাম, এক পর্যায়ে সচিবালয়ের সেই উত্তর দিকে গেটটি ছাত্র জনতা ভেঙে দিয়েছে, ভেঙে দেওয়ার সচিবালয়ের ভিতরে ঢুকে গিয়েছে। তখন তাদের মন্ত্রীরা, এমপিরা, মানে যারা ছিল মানে মন্ত্রীরা, তারা পালিয়েছিল সেখান থেকে। এবং এক পর্যায়ে টিয়ারসেল, গুলি, ম্যাডাম এভাবে মানে কাপড় দিয়ে মুখ ধরে ধোয়ার মধ্যে অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছে রাস্তা। সেদিন আমাদের কয়েকজন নেত্রী খাজা আহসানুল্লাহ মহিলা দলের সভানেত্রী ছিলেন, সেক্রেটারি ছিলেন সরওয়ারি রহমান, এই দুজন পাশে থেকে তখন ফরিদা রহমান ছিলেন, তখন বিএনপির সাথে ছিলেন ভাইস চেয়ারম্যান, সেদিন ম্যাডামকে তুলে সেখান থেকে উঠালেন। এবং সেই ধোঁয়ার মধ্যে, অন্ধকারের মধ্যে আমরা কিন্তু আসে সেখান থেকে আমরা শুনলাম ঘটনা, হ্যাঁ ছবি আছে, সেই ছবি ঘটনা শুনলাম, সাথে সাথে সেখানে ঘোষণা হলো রেডিওতে শুনছি, তখন এরকম ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এভাবে ছিল না, তখন ঘোষণা আসলো বিকাল 3টা থেকে 2:30 পর্যন্ত চললো 3টা থেকে কারফিউ। সেখান থেকে ম্যাডামকে নিয়ে বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, ওনাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের FA চলে আমরা ঢুকলাম। সেখানে গেস্ট রুমে
ওনাকে বসালাম কারফিউ 22 জনের গাড়ি এনে প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়াকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা এই শুরু হলো আন্দোলন আর এই আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সচিবালয় ঘেরাও কর্মসূচির মধ্য দিয়ে সেদিন আমার পাশে আসছে যে প্রধান অতিথি শ্রমিক যিনি সুনাম অর্জন করেছেন সেই মঞ্জুর ভাইয়ের নেতৃত্বে আজকের আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের একজন সংগঠক এবং একজন ভাষা সৈনিক একজন বলিষ্ঠ সাহসী রাজপথের নেতা শ্রমিকদেরকে সংগঠিত করেছিলেন সেই শ্রমিকদেরকে সংগঠিত করার মধ্য দিয়ে সেই আন্দোলন আরো ব্যবহার করেছে একদিকে ছাত্র একদিকে শ্রমিক আরেকদিকে জনতা এই জন্য বলছি আদমজিতে আমরা শ্রমিক সামনে যৌথ সমাবেশ করেছিলাম সেখান থেকে বাঁশের লাঠি নিয়ে সেই কাশপুর ব্রিজ থেকে শনি রাখটা পর্যন্ত হাজার হাজার শ্রমিক ছাত্র বাঁশের লাঠি নিয়ে বেরিয়ে আরেকটি সভা করেছিলাম আমরা টঙ্গিতে শ্রমিক ছাত্র সভায় সেখান থেকে টঙ্গিতে গাজীপুর মোড় পর্যন্ত আমাদের এই যে বজরং মিলন সাহেবের এলাকা সেখানে সেই পর্যন্ত ফুলচত্বর পর্যন্ত গাজীপুরের টঙ্গির থেকে হাজার হাজার ছাত্র শ্রমিক মিছিল নিয়ে মাসের লাঠি নিয়ে বেরিয়েছিল এবং এরশাদ সেদিন মনে করেছিল যে ক্ষমতা তার সেদিনই চিরবিদায় কিন্তু এই যে একটা কথা বললেন যে আন্দোলনের পৃষ্ঠে ছুরিঘাত করে বারবার আন্দোলনকে থামিয়ে দিয়েছিল একটি অংশ একটি গোষ্ঠী একজন নেত্রী এখানে সেই কথাটা স্বীকার করতে হবে যার জন্যে সিয়াসিতে ওই চট্টগ্রামে লাল দিঘির ময়দান থেকে বক্তৃতা দিয়েছিলেন যারা এর সাথে সাথে নির্বাচন যাবে তারা জাতীয় বেমান হবে কে গেছিল কোটি কোটি টাকার বিনিময়ে রাতের অন্ধকারে সেই লং ড্রাইভে গিয়ে হাসিনার সাথে হাসিনা নির্বাচন চলে গেলেন এর সাথে আর বেগম খালেদা জিয়া তখন সাতাশটা মারেন বিয়ের কক্ষে গেলেন তখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো দেশি বিদেশি সাংবাদিকরা যে নেত্রী শেখ হাসিনা তো নির্বাচন চলে গেলেন আপনি যাবেন না উনি বলেছিলেন আমার ছাত্ররা রক্ত দিয়েছে সেদিন বলেছিলেন তিনি জয়নাল জাফর দীপালী সাহা মুজাম্মেল কাঞ্চন রক্ত দিয়েছে শ্রমিক নেতা তাজুল রক্ত দিয়েছে আমি সেই রক্তের সাথে বেইমানি করে আমি সেদিন থেকে বেগম খালেদা জিয়ার নামের পাশে হলো আপোষের আর এর নামের পাশে হলো জাতীয় বেইমান অতএব সেইভাবেই বাংলার ছাত্র সমাজ সেদিন সেই আপোষের নেত্রীর পক্ষে আর বেইমানদের যে বয়কট করলো এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্রলীগ শেখ হাসিনার বেমানির কারণে 11 মাস বাইরে ছিল তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট কিন্তু সুলতান মোহাম্মদ মনসুর আর ভাইস প্রেসিডেন্ট হামিদ ভাই তাই না 11 মাস তাদেরকে বাইরে রাখা হয়েছে এই বেমানির কারণে তারা ক্যাম্পাসে ঢুকতে পারেনি সেই ছাত্র সমাজ মুখে দাঁড়িয়েছিল এই বেমানদের কারণে এই বেমানদেরকে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বের করে দিয়েছে আমি প্রথমে এই জন্য বলছি আজকের ছাত্র সমাজ আজকে যে প্রেক্ষাপট আজকে যে বিদেশ থেকে আজকে আমেরিকার মতো দেশ সামিট থেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানায় না গণতান্ত্রিক দেশ মনে করে না এই সরকার কি আছে এখানে স্যাংশন দিয়েছে কার বাংলাদেশের পুলিশ প্রধান এখন বর্তমানে আগে ছিল র্যাবের ডিজি আজকে কোন পর্যায়ে রয়েছে দেখেন তাদেরকে বর্তমান কর্মকর্তা তাদেরকে স্যাংশন শুধু তাদের উপরে আসেনি বাংলাদেশের জনগণ কিছুদিনের মধ্যে শেখ হাসিনাকে স্যাংশন দেবে শেখ হাসিনা এই বাংলাদেশের মাটিতে ক্ষমতায় থাকতে পারবে না কারণ শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুট ডাকাতির প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিট ডাকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূত ডাকাতির প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সরকার প্রধান নন আওয়ামী লীগ জনগণের সরকার নয় অতএব এই জন্য আজকে বাংলাদেশ আমার ফুটে উঠেছে গত কয়েকদিন আগে একটি বক্তব্য শুনেছেন আপনারা বাকশাল দিবসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান একটি বক্তব্য রেখেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ব্যক্তি গোষ্ঠী দেশে বিদেশে যে যেখানে
আন্দোলন করবে বিএনপি তার সাথে আছে ন্যূনতম একটি পয়েন্টে বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জনগণ যাতে তারা ভোট দিয়ে তাদের প্রত্যাশিত তাদের পছন্দের সরকার গঠন করতে পারে এই জন্য আরেকটি সংগ্রাম আরেকটি আন্দোলন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ ঠিক সেই আন্দোলন হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে দিয়েছেন দেশ যাবে কোন পথে ফয়সালা হবে তাদের বিকল্প নেই এখানে ছাত্র নেতারা আছে আমি দেখছি সামনে পিছনে মঞ্চে বসে আছে ছাত্র নেতাদের প্রতি আহ্বান থাকবে হাসিনার পায়ের নিচে মাটি নেই শেখ হাসিনার ক্ষমতায় এখন তো নাই আছে তার খোলস সে ক্ষমতায় নেই কারণ সে দমননীতি চালিয়ে ক্ষমতায় এসেছে সার্চ কমিটি নির্বাচন কমিশন এইগুলি তো এক ধাক্কায় চলে যাবে এই কমিশন কার কথা শুনবে শেখ হাসিনার কথা নাটক বন্ধ করো এই নাটক বন্ধ করে বিদায় নিন জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিন হিন্দুরা নিরপেক্ষ তত্ত্বাবধায়কের গঠন করুন তার মাধ্যমে নির্বাচন হয় বাংলাদেশে অতীতে যেটা হওয়ার হয়ে গেছে 2014 বলে 2018 বলে সেই নির্বাচন বাংলাদেশের মাটিতে আর হবে না মুসলিমের ধাক্কার একটা দিতে হবে সেই ধাক্কায় হাসিনাকে বিদায় দিতে হবে পারবে না বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হবে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ এই বাংলাদেশে ফেরত আসবেন প্রয়োজন পড়ে আজকে বিনা ভোটের এমপিরা পার্লামেন্টে বসে আছে না জনগণ তাদেরকে বের করে নিয়ে আসবে কিছুদিন বাংলাদেশে বিনা ভোটের এমপিরা মন্ত্রী হয়ে শাক সচিবালয়ে বসে নাই এই বাংলাদেশের জনগণ তাদেরকে সচিবালয়কে বের করে নিয়ে আসবে সর্বশেষ যদি না হয় ওই যে বিনা ভোটে নির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে বাংলাদেশের জনগণ তাকে বের করে প্রস্তুতি নিন সময় শেষ আরেকটি আন্দোলন আরেকটি সংগ্রাম প্রয়োজন বুঝে দেশের মানুষের জন্য ওই জয়নাল জাফর দীপালী শাহ সেলিম জালোয়ারাও ফটো বসুরিয়া নূর হোসেন জিহাদ ডাক্তার মিলন সহ যেভাবে শহীদ হয়েছে প্রয়োজন বুঝে আমাদের নামের পাশে শহীদ লেখা হবে ঠিক ঠিক তারপরেও এই বাংলাদেশে হাসিনার অধীনে কোন নির্বাচন হবে হবে এই জন্য ছাত্র সমাজকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আজকে জনগণকে প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রস্তুতি গ্রহণ করার মধ্য দিয়ে হাসিনার বিজয় ত্বরান্বিত করতে হবে মাত্র সময়ের ব্যাপার বুঝে খবর বলেছে আমার জিএসএ যে জয়কালে ক্ষয় নাই মরণ গেলে ওষুধ নাই ওষুধের কাজে লাগবে না হাসিনা কমতে নাই চলে যেতে হবে অর্থাৎ বিদায় নিতেই হবে এইবার নাটক করে নির্বাচন কমিশন গঠন করে আবার নির্বাচন আরেকটা পায়দারা এই পায়দারা বন্ধ করে আর হবে না আর হবে না নাটক বাংলাদেশি নাটক বাংলাদেশের জনগণ করতে দেবে না তাই আজকে আজকে গণতন্ত্র পুনরুদ্ধারে গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার প্রতিরোধ দিবসে আমাদের শপথ নিতে হবে ছাত্র সমাজকে শপথ নিতে হবে হাসিনাকে বিদায় করে তারপরে আমরা ঘরে ফিরব 90 সাল যেটা বলেছিলাম আজকেও বলছি আমরা এর নজরুল ইসলাম খান আমাদের নেতা রয়েছেন তার নেতৃত্বে এবং বিএনপি সকল স্থায়ী কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা রাজপথ থেকে হাসিনাকে বিদায় করে ঘরে ফিরব এটাই হোক আজকে আমাদের শপথ সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ ইতিহাস থেকে শিক্ষা নেয়নি তাই সে পথে হাঁটছে বলেছেন সাহস আরো সাহস কর্পিত সাহস
I'm going to go to the next one.
আমাকে সহকর্মীরা একবার প্রশ্ন দিয়েছেন যেখানে আমাদের ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা যারা সাহসিকতা এবং ত্যাগের জন্য আমি প্রথমে 1982 সালে সামরিক সৈন্য শাসক এবং অনবিরতি সিদ্ধান্ত আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন তারপর জয়না রূপালী সাহা একজন মোজাফের সহ তারা সব সেবা নিহত হয়েছিলেন তাদের স্মৃতি করে শ্রদ্ধা জানাই আরো যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা যারা তাদের তাদের প্রতি শ্রদ্ধা এটা ফেব্রুয়ারি মাস আজকে পয়লা ফাল্গুন মাস ফাল্গুন মাসে 8 তারিখ ছিল 21 ফেব্রুয়ারি এবারও কি 21 ফেব্রুয়ারি 8ই ফাল্গুনে পড়েছে এই মহান ভাষা আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছিলেন আজকের দিনে তাদের প্রতি শ্রদ্ধে বন্ধুরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীন মাতৃভূমি অর্জন করেছিলাম সেই অর্জনে সুফল এদেশের সব মানুষ আজও ভোগ করতে পারে মহান স্বাধীনতার প্রধান সুবর্ণ ফসল ছিল গণতন্ত্র কারণ আমরা জানি যে বারবার এই গণতন্ত্রকে নিহত করা হয়েছে আহত করা হয়েছে আজকে এই মুহূর্তে বাংলাদেশ বিশ্বে গণতান্ত্রিক দেশের সম্মেলনে দাওয়াত পায় না অর্থাৎ বিশ্ব স্বীকার করে না যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক ইকোনমিক ইন্টেলিজেন্সের একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ হল হাইব্রিড গণতন্ত্র সাধারণ গণতন্ত্র হাইব্রিড এবং এরকম দেশ কেমন হয় যেখানে বিরোধী দলকে আন্দোলনে বাধা দেওয়া হয় যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয় যেখানে জোর জবরদস্তি করে জনমতকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় যেখানে সঠিকভাবে নির্বাচন হয় না কিন্তু নামে গণতন্ত্র হয় সেটাকে বলে হাইব্রিড আওয়ামী লীগের কিছু নেতা নতুন নতুন কিছু শব্দ বের করেছে যেমন কাউয়া এখন সারা দুনিয়া তাদেরকে উপাধি দিয়েছে হাইব্রিড কিন্তু দুর্ভাগ্য আমাদের যে তাদের স্বভাবের খুব একটা কোনো পরিবর্তন হয় না একটু আগে আমার সহকর্মীরা বলেছেন রাজ্যে যারা ক্ষমতায় তাদের ইতিহাসই হল গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে অবস্থান এই স্বাধীন বাংলাদেশে প্রথম মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয় বিশেষ ক্ষমতা আইন প্রণয়নের মাধ্যমে বিশেষ ক্ষমতা আইন ছিল যে কোনো নাগরিককে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা যাবে বিনা বিচারে আটক করে রাখা যাবে
এবং এর বিরুদ্ধে কোনো আইন আদালতের সাহায্য নেওয়া যাবে না। এরা হলো সেই দল যে দল সংবিধানে জরুরি অবস্থা বিধি সংযুক্ত করেছে সংবিধান সংশোধন করে এবং জরুরি অবস্থা জারি করেছে। জরুরি অবস্থা জারি করলে যেটা হয় সেটা হলো মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার স্থগিত, অর্থাৎ গণতন্ত্রকে আহত মারাত্মকভাবে আহত। এরা সেই দল যে দল অপশাসনের কারণে এদেশে দুর্ভিক্ষ এনেছিল, যে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল। এরা সেই দল যে দল সমস্ত সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় স্বৈর শাসন কায়েম করেছিল। তখন সম্ভব ছিল যদি রাজনীতি করতে চাইতেন তাহলে হয় আপনি বাকশাল করবেন আর না হয় নকশাল হয়ে যাবেন। প্রকাশ্যে রাজনীতি করতে হলে ক্ষমতাসীন দল করতে হবে আর না হলে আন্দোলন। এরা সেই দল, একটু আগে একজন বলেছেন যে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করে যখন সামরিক শাসন জারি হয় 1982 সালে তখন তারা বলেছে উই আর নট আনহ্যাপি, অর্থাৎ আমরা অখুশি নই। খুশি কিসে তাহলে? তবে এরা সেই দল যার জনগণের গণতান্ত্রিক আন্দোলনে পিঠে ছুরি কাজ করতে পারে এবং সামরিক স্বৈর শাসনের জীবন দীর্ঘায়িত করার জন্য বেইমানি করে হলেও তাদের সঙ্গে নির্বাচনে অংশ নিতে পারে। 1986 সাল এরা সেই দল যে দল তাদের আন্দোলনের ফসল বলে একটা বেআইনি অসাংবিধানিক সেনা সমর্থিত সরকারকে সমর্থন জানাতে পারে এবং তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকে। হাস্যজনক অবস্থা। পরবর্তী পর্যায়ে আবার তাদের সমালোচনা করে কিন্তু তাদের যারা মূল ব্যক্তি তাদের সবাইকে তারা সাহায্য করেছে সহযোগিতা করেছে, কারো কোনো বিচার করে বরঞ্চ প্রতিশ্রুতি অনুযায়ী তারা যা যা করে গেছে সবই তারা সংবিধান সিদ্ধ করে। প্রিয় বন্ধু, এরা সেই তো যারা সব বিরোধী দলের অনুপস্থিতিতে নির্বাচনের নামে প্রহসন করে কিংবা দিনের ভোট রাতে করে নিজেদেরকে জনসমর্থিত বলে ঘোষণা করতে লজ্জিত হয় না। অন্যদিকে আমরা যারা বিএনপি নেতা কর্মী আমরা তো আল্লাহর কাছে শপথ যে বিএনপি কোনোদিন বিশেষ ক্ষমতা আইনের মতো কোন আইন করে না, বিএনপি কখনো জরুরি অবস্থা জারি করে না, বিএনপি কখনো সামরিক শাসন বা একদলীয় শাসন জারি করে না, বিএনপি কখনো গণতন্ত্র হত্যাও করে নাই গণতন্ত্রকে আহত করে। বরঞ্চ ইতিহাস বলে যে একদলীয় স্বৈর শাসনের পরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তর। ইতিহাস বলে যে তিনি তলাহীন ঝুড়ির অপবাদ থেকে দেশকে মুক্ত করেছিলেন এবং দেশকে সমৃদ্ধির পথে অগ্রসর করার জন্য এদেশের উন্নয়নের সবগুলির মূল ভিত্তি স্থাপন করে গেছেন, এগিয়ে নিয়ে গেছেন। আজকে আমাদের অর্থনীতির মূল শক্তি হল গার্মেন্ট শিল্প শহীদ জিয়াউর রহমান। আমাদের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি রেমিটেন্স সে প্রবাসী কর্মসংস্থান শহীদ জিয়াউর আমলে শুরু হয়েছে। এখনো কাকেরাইলের মোড়ে জনশক্তি রপ্তানির অফিসের বোর্ডে দেখেন প্রতিষ্ঠিত 1976 সাল বাংলাদেশের কৃষি উন্নয়ন। আজকে খাদ্য স্বয়ং সম্পূর্ণতার কথা বলি, গ্রামে গ্রামে ঘুরে বিএডিসির মাধ্যমে পাম সরবরাহ করে খাল কেটে এদেশে খাদ্য উৎপাদন কে বাড়িয়েছে?
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ইতিহাস সাক্ষী যে পরে যখন সামরিক স্বৈর শাসনের মাধ্যমে আবার গণতন্ত্রকে হরণ করা হলো সেই গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা। 9 বছর অবিশ্রান্ত লড়াই করে তিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। দেশের মানুষ তাকে আপোষহীন দেশনেত্রী বলেছে এবং সেই আপোষহীন ভাবে গণতন্ত্রের জন্য লড়াই করার যে তার যে কর্ম সেটার পুরস্কার জনগণ দিয়েছে 1991 নির্বাচন। আমরা যারা তখনও নেতা, আপনি তো শহীদ জিয়ার আমল থেকে পার্টির কমিটিতে আছি, 91 সালে আমরা বহু জায়গায় প্রার্থী খুঁজে পাচ্ছিলাম কিন্তু জনগণ আমাদেরকে সমর্থন করছে, বিশেষ করে শিক্ষিত জনগণ, গ্রামের সাধারণ মানুষকে। এই ঢাকা শহরে শেখ হাসিনা 2টি আসনেই পরাজিত হয়েছে, কতখানি জনপ্রিয়তাহীন হলে একটি দলের প্রধান হেরে যান আর একটি দলের কোন তেমন নেতাই না বড় কিছু, সাদেক হোসেন খোকা তখন বিএনপির খুব বড় নেতা না কিছু, আর মেজর মান্নান তো নতুন আসছে বড়, তাদের কাছে হেরে গেছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়েছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। যেমন শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম জনগণের দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন সাহেবের বক্তৃতাও যদি আমরা হিসাব করি তাহলেও স্বাধীন বাংলাদেশে প্রথম প্রশাসন স্থাপনকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এমনকি আপনার জামালপুর রংপুরের বিভিন্ন অঞ্চল নিয়ে ইয়ে মুক্ত এলাকায় যে প্রশাসন গড়ে তোলা হয়েছিল মুক্তিযুদ্ধের সময় সেই প্রশাসনেরও প্রধান ছিলেন জেড ফোর্সের কমান্ডার জিয়াউর রহমান। সেখানে প্রশাসন ছিল, আদালত ছিল, জেলখানা ছিল, শুল্ক আদায় হতো, স্কুল কলেজ ছিল, একটা রাস্তা যাতায়াতের সঙ্গে ছিল, এমনকি পোস্ট অফিস ছিল এবং সেই পোস্ট অফিসে ব্যবহার করার জন্য এনভেলপ এবং পোস্টার ছাপা হয়েছে। একমাত্র প্রথম সেটাই হল স্বাধীন বাংলাদেশ এবং সেটার দায়িত্ব ছিলেন জেল ফোর্সের কমান্ডার জিয়াউর রহমান। এরপরে 1-11 তথাকথিত সরকার, সেই সরকার জরুরি অবস্থা জারি করেছিল, সেই জরুরি অবস্থার মধ্যেই নির্বাচন করতে রাজি ছিল আওয়ামী লীগ, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে নো, যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার নাই সেই অবস্থায় আমি কোন নির্বাচনে অংশগ্রহণ করব না, এবং 1-11 সরকার বাধ্য হয়েছিল জরুরি অবস্থা বাতিল প্রত্যাহার আরেকবার গণতন্ত্র ফিরিয়ে দিলেন দেশনেত্রী বেগম। প্রিয় ছাত্র বন্ধু, আমাদের দেশের ইতিহাস এটাই বলে, যেটা একটু আগে আমারও বলেছে, সব আন্দোলন শুরুটা করে কিন্তু আমাদের ছাত্র সমাজ, সেটা 21-এর ভাষা আন্দোলন বলুন, স্বায়ত্ব শাসনের আন্দোলন বলুন, স্বাধীনতা সংগ্রাম বলুন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই বলুন, শুরুটা তারা করে কিন্তু সেটা বেগবান হয় যখন তাদের সঙ্গে যুক্ত হয় শ্রমিক যুব সংগঠন এবং জনগণ, সফল হয় তখন। আমি জানি যে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের আন্দোলনের অগ্রসেনা হিসেবে সবচেয়ে বেশি খুনের শিকার হয়েছে, সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে, সবচেয়ে বেশি মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু তারপরেও প্রত্যাশা তাদের কাছে, কারণ তারাই আলোক পত্রিকা হিসাবে বরাবর নিজেদের অবস্থান এবং তাদেরকে অনুসরণ করছে জনগণের মাধ্যমে। আগামী দিনেও এর ব্যতিক্রম হবে না, আমরা আছি আপনাদের,
কিন্তু 71 সালে যা করতে পেরেছি বা 90 সালে যা করতে পেরেছি এখন যদি আমাদের কাছ থেকে সেটা আশা করেন পাবেন না কারণ এখন 75 বছর বয়স হয়ে গেছে কিন্তু আছি আপনাদের আপনি দেখেন যখনই কোনো মাশাআল্লাহ হয় বা জরুরি অবস্থা হয় তখন একটা সার্কুলার হয় যে ছাত্র আন্দোলন এবং শ্রমিক আন্দোলনকে নিষিদ্ধ করা হয় রাজনৈতিক আন্দোলনের সাথে নিষিদ্ধ করা হয় একদম সার্কুলারে ছাত্র এবং শ্রমিক আন্দোলন যেমন আমাদের দেশের আরবিওতে আর কারো কথা বলা নাই বলা আছে ছাত্র সংগঠন কোন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে ছাত্র এবং শ্রমিকরা থাকতে পারে এই যে ছাত্র এবং শ্রমিককে একসাথে বলা হয় এর কারণ আছে 1972 সালের যে মহান একুশের আন্দোলন আপনারা কি জানেন তো নিশ্চয়ই যে সেখানে যারা শহীদ হয়েছিলেন তার মধ্যে শ্রমিকও ছিল হাইকোর্টের একজন জেলাতে ছিল এবং পরের দিন যখন গায়েবানা জানাজা হয় তখন 144 ছিল লোকজন আসতে পারছিল না সেই সময় সচিবালয়ের কর্মচারীরা এবং ঢাকা নারায়ণগঞ্জ রুটের বাস শ্রমিকরা তারা মিছিল করে যাওয়ার পরে গায়েবানা জানাজা হয়ে জমে পড়ল আর সেই জন্যই আমাদের নেতা যেমন তারেক রহমান বারবার যেটা বলছেন সেটা হলো যে আমরা সেই বাংলাদেশ ফেরত চাই যে বাংলাদেশ স্বাধীন করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান এদেশের বীর মুক্তিযোদ্ধা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন শহীদ জিয়া এবং দেশমিত্র মুখালেদা আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশের উন্নয়ন হবে জনগণের উন্নয়ন কতিপয় ব্যক্তির না কতিপয় গোষ্ঠীর না আমরা সেই বাংলাদেশ চাই যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার থাকবে মানুষের নির্বিঘ্নে ভোট দেওয়ার অধিকার থাকবে সেই বাংলাদেশ সেই বাংলাদেশ ফেরত পাওয়ার জন্য আবেদন নিবেদন পূর্ণ হবে না লড়াই বন্ধুরা আমাদের নেতৃত্বে শহীদ বেগম খালেদা জিয়া দীর্ঘদিন লড়াইয়ের ময়দানে নেতৃত্ব দিয়েছেন আজকে তিনি একটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে আবদ্ধ দারুণভাবে অসুস্থ কিন্তু তার আদর্শ আমাদের প্রতি তার যে স্নেহ এবং বিভিন্ন সময়ে যে দায়বোধ তিনি প্রমাণ করেছেন তার প্রতিদান দেওয়ার সময় আমাদের ভাই তারেক রহমান অন্যায়ভাবে সরকারি রোষের শিকার হয়ে বিদেশে থাকতে বাধ্য হয়েছে তাকে আমাদের মাঝে ফিরিয়ে আনতে আমাদের নেতা শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন যে স্বপ্ন পূরণের জন্য তিনি অকালে জীবন দিয়েছেন শহীদ হয়েছেন সেই স্বপ্ন আর সেই পূরণের আমি জানি আপনারা থাকবেন সামনের কাতারে আপনাদের নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদের যে এই এই মঞ্চেই আমি যে নেতাদের দেখছি বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে যে পুরা দলে এত নেতা নাই এত ভালো এত যোগ্য নেতা নাই আমার এখানে শুধু আজকে এখানে যারা বসা আছে তাদের তাদের মতো অভিজ্ঞ তাদের মতো ত্যাগ স্বীকার করা বা তাদের মতো স্বীকৃত তাদের মতো যোগ্য বহু দলে এত নেতাই বিশ্বাস করি যে আমরা সবাই মিলে পার করছি শহীদ জিয়ার নেতৃত্বে বেড়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পেরেছি এবার আমাদের ভাই জনাব তারেক রহমানের নেতৃত্ব পার্বঞ্চ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে আর এই গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য তারাই আমাদের সাথী হবে যারা গণতন্ত্র চায় যারা গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা চায় যারা সরকারের সুবিধাভোগী হয়ে কিছু ব্যক্তিগত লাভের জন্য চিন্তা করে না
তেমন মানুষ যারা তেমন সংগঠন যারা তেমন দল যারা যারা বাংলাদেশকে ভালোবাসে যারা গণতন্ত্র পছন্দ করে যারা উন্নয়ন চায় সবার জন্য তাদের সবার সাথে আমাদের লড়তে হবে তাদের সবাইকে নিয়ে আমরা একসাথে লড়াই করব এবং আমাদের এই দেশে মহান মুক্তিযুদ্ধের যে চেতনা সেটা মহান ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাবো আমরা এই 14 ফেব্রুয়ারি 1982 সালে যে 83 সালে যারা জীবন দিয়েছেন আমরা তাদের রক্তে মিল এই লড়াই আসুন আগামী দিনে সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত থাকি আমি আপনাদের উদ্দেশ্যে শেষ কথা বলতে চাই আমি আমার ছেলের একটা কবিতা এর আগেও একদিন বলেছিলাম আজকে যে জি হুজুরের মার্কা গায়ে কেমন করে মাটি রক্ত দিয়ে কেনা আমার বাংলাদেশের মাটি সেই মাটি দিয়ে আমরা ফসল নোংরা শিকড় বাকর না মুখের উপর বলতে শিখুন আমরা কারো চাকর বাংলাদেশের তরুণ দুঃসাহসের বারুদ দিয়ে মস্তিষ্ক ভরুন আর কতকাল আর কতদিন থাকবে মাথা নিচু আর কতদিন চলতে হবে আপোষগুলোর পিছু নতুন মগজ নতুন পেশি নতুন দিনের ঢেউ তুলতে পারে এমন তুফান নেই কি কোথাও কেউ বাংলাদেশের তরুণ লাল সবুজের পতাকাটা শক্ত হাতে ধন্যবাদ